আমার অপরাধ অভিভাবক কেন আনব দয়া করে যদি বলতেন ভ্রু কুচকালেন প্রিন্সিপাল মেয়ে কি কিছু জানে না নাকি ভান করছে আরেকজন প্রফেসর বলে উঠে আপনি কিছু জানেন না নাকি জেনেও ভান করছেন অভিভাবক নিয়ে আসার কথা ছিল জি অবশ্যই আমি জানি স্যার আমি কখন বললাম জানি না এতবর ঘটনা ঘটেছে ভার্সিটির সবাই জানে আমি তো ভার্সিটির বাইরে নয় আমি জানতে চেয়েছি আমার অপরাধটা কি মারপিট করেছে দুজন ছেলে আমি তাতে কি করতে পারি রাফার স্কিল দেখে বেশ টবাক হলোট সবাই প্রত্যুষ গম্ভীর হয়েই রাফার দিকে তাকিয়ে আছে রাফা এখনো প্রত্যুষকে দেখেনি প্রিন্সিপাল স্যার বললেন তোমাকে নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে রাফা ও আচ্ছা তো আমি কি উনাদের বলেছি আমার জন্য মারপিট করতে ঘাবড়ে গেলেন প্রিন্সিপাল এ মেয়ের কথার তেজ এত প্রখর কেন রাফা এক পলক নিবির ফাহিমের দিকে তাকালো দুজনই লজ্জার মাথা খেয়ে তার দিকে তাকিয়ে আছে রাগ যেন রিরি করে বাড়ছে তার দাঁতে দাঁত চেপে বলে উঠল এই ছেলে দুটোর মধ্যে একজনকে আমি চিনি যে বিগত কয়েকদিন ধরেই আমাকে প্রপোজ করে যাচ্ছে আমি হাসি মুখে রিজেক্ট করে যাচ্ছি আরেকজনকে তো আমি চিনি না এখন তারা যদি আমার জন্য মারপিট করে আমি এতে কি করতে পারি একটু বলবেন স্যার এই মেয়ে এত কথা বলছো কেন তুমি তোমার অবদান না থাকলেই হুট করে মারপিট করবে কেন বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় না বাবা মা শিক্ষা দেয়নি ফিজিক্স প্রফেসরের ধমকে কেঁপে উঠে রাফা চোখ ছলছল করে উঠে তার এভাবে ধমক তাকে কেউ দেয়নি তার উপর বাবা মা তুলে কথা বলছে চোখের পানি আড়াল করতে মাথা নিচু করে নেয় শেট দাঁড়িয়ে যায় প্রত্যুষ চোখ বুঝে বুকের চিনচিন ব্যথা সহ্য করে নেয় গম্ভীর কণ্ঠে বলে উঠে এবার একটু বেশি হচ্ছে না আমাকে আগে কেন জানানো হয় নি ঘটনাটা যারা মারপিট করেছে তাদের প্রশ্ন না করে মেয়েটিকে কেন প্রশ্ন করছেন আপনারা আমার জানা মতে মেয়েটি তো বিগত কয়েক দিন ধরেই ভার্সিটি আসে না বিচার কাজে বসার আগে খোঁজ নেওয়া উচিত ছিল না এভাবে নিজেদের অনভিজ্ঞতার পরিচয় দিয়ে কি প্রমাণ করতে চাইছেন থমথমে হয়ে গেল পরিবেশ রাফা ফট করে চোখ তুলেই প্রত্যুষকে দেখে অবাক হল সবচেয়ে বেশি অবাক হয়েছে তার সম্পর্কে এই লোক জানে কি করে প্রত্যুষের তীক্ষ দৃষ্টি এখনও রাফার দিকেইট ঈষৎ কেঁপে উঠে রাফা পাশে থাকা মালাকের হাত শক্ত করে চেপে ধরে ওরা নিজেরাও অবাক হয়েছে নিবিড় ফাহিম এবার ভয় কাঁপছে এতক্ষণ শান্ত ছিল বলে ভেবেছে বেশি কিছু হবে না এখন ব্যাপারটা পুরো উল্টে গেল প্রিন্সিপাল স্যার ব্যাপারটা বুঝতে পেরে বলে উঠে রাফা তুমি ক্লাসে যাও রাফা চলে যেতে নিবে প্রত্যুষ চোখ রাঙায় থেমে যায় রাফা লোকটা এমন ব্যবহার করছে কেন সেও বা লোকটার কথা মানছে কেন প্রত্যুষ ভাবালেশ বলে উঠে এখন কেন যাবে আগে আপনার ভেবে কাজ করা উচিত ছিল প্রফেসরদের কথার ধরন এমন হয় নাটমি আমির বাবা মা নিয়ে যেহেতু কথা উঠেছেই অবশ্যই রাফার বাবা আসবে কিছুক্ষণ অপেক্ষা করুন কথাগুলো বলতে বলতেই নিজের চেয়ার ছেড়ে নিবিড় ফাহিমের দিকে এগিয়ে আসে ফিজিক্স প্রফেসর মি আমির রাফার দিকে রাগি দৃষ্টি ফেলে চুপ হয়ে যায় সত্য ঘটনা এটু জেড জানতে চাই দুজনই মাথা নিচু করে নেয় প্রত্যুষের রাগ যেন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এদের জন্যই তো তার সুখ্রীদের চোখে জল এসেছে মানতেই পারছে না যেন প্রত্যুষের রাগী ফেইস দেখে ফাহিম মিনমিনিয়ে বলে উঠে ভাই আমি রাফাকে পছন্দ করি নিবির ও পছন্দ করে প্রপোজ করেছে অনেকবার রাফাও ফিরিয়ে দিয়েছে এখন নিবির সারা ভার্সিটি ছড়িয়ে বেড়াচ্ছে রাফা তার গার্লফ্রেন্ড তার দিকে যেন কেউ না তাকায় আমার রাগ হয় কারণ আমিও রাফাকে পছন্দ করিট এটা বলতেই নিবির আমাকে মারতে আসে এভাবে কথা কাটাকাটি হতে হতে হাতাহাতি পর্যন্ত চলে যায় চোখ বুঝে শ্বাস নেয় প্রত্যুষ পুরো হলরুমে নজর বুলায় প্রিন্সিপাল স্যার মাথা নিচু করে বসে আছে প্রত্যুষ তাচ্ছিল্য হেসে বলল মেয়ের শিক্ষায় আসলেই প্রবলেম আছে না হলে এত ভালো দেখতে ছেলেকে রিজেক্ট করে দেয় দেশের নাগরিক হয়েও নিজের মতামত প্রকাশ করতে যায় নিজের অপরাধ জানতে চায় সব প্রফেসরই মাথা নিচু করে নেয় সত্যি বলতে ক্ষমতাটাই এখন মেইন নিবিড় ফাহিম রাজনীতি করে বলে রাফাকে অহেতুক হ্যারেস করেছে যদি রাফার পরিচয় জানত তাহলে হয়তো এখানে ডাকার সাহসও হতো না কথাগুলো ভেবেই প্রত্যুষ দীর্ঘশ্বাস ফেলে রাফা প্রত্যুষকেই দেখে চলছে সে চাইলেও এমন ভাবে সমস্যাটা সলভ করতে পারতো না তার হয়ে কেমন সমস্যা একটুতেই সলভ করে দিল প্রত্যুষ সরল চোখে রাফার দিক তাকালো রাফা চোখ নামিয়ে নেয় দৃষ্টিতে কি আছে কে জানে সাংঘাতিক ব্যাপার রাফা আজ ক্লাস করতে হবে না আপনার বাবা মনে হয় ভার্সিটিতে চলেই এসেছে একদম বাবার সাথে বাসায় ফিরবেন কেমন বিস্ময় হতবাক রাফা কি সুন্দর উক্তি কেমন আদুরে শোনাল কথাগুলো রাফার দিরুক্ত করার ইচ্ছে হল না কে জানে লোকটার বলায় কি আছে মাথাট নেড়ে সায় জানিয়ে পা বাড়াতেই হুরমুর করে হল রুমে ঢুকল মাহতিম খন্দকার তাকে দেখে সবাই দাঁড়িয়ে যায় তিনি এসেই রাফাকে জড়িয়ে ধরেন রাফার খুব কান্না পায় অনেক সময় ভাবে এমন ইমোশন নিয়ে সে রাজনীতি করবে জবাবই তো ভালো করে দিতে পারে না পরে ভাবে আরেকটু বড় হয় অনেক কিছু শিখার আছে তারপর সব পারব মাহতিম খন্দকার মেয়ের চোখের পানি দেখে মুখ ঘুরিয়ে নেয় তীখো চোখে নিবিরের দিকে তাকায় ঘাবড়ে যায় নিবিড় মাহতিম খন্দকার প্রিন্সিপালের দিকে অপ্রসন্ন দৃষ্টি ফেলে বলে আমি নিজের ক্ষমতার বড়াই কখনো করিনি আমার মেয়েও তেমন তেমনটাই হয়েছে সাধারণভাবে থাকতে পছন্দ করে তবে আপনাদের ব্যবহারে খুব হতাশ হয়েছি আমি একজন এমপি হিসেবে নয় একজন বাবা হিসেবে আপনার হলেন শিক্ষিত মানুষ মানুষ গঠনের কারিগর সেখানে আপনাদের কাছেও যদি ছেলে মেয়ের পার্থক্য সমাজের প্রচলিত রীতি সব কিছুতে মেয়েদের দোষ থাকবেই এমন ব্যবহার পেতে হয় কিছুই বলার নেই আমার আমি চাইব ছেলে দুটোর ভুলের উপর যতটুকু শাস্তি প্রযোজ্য ততটুকুই জ্যান্ট পায় আসি সালাম দিয়ে রাফার হাত ধরে বেরিয়ে যায় সে হলরুমে উপস্থিত প্রত্যুষ বাদে সবার দৃষ্টি নিচু হয়ে যায় আজ একটা শিক্ষা পেল সবাই মনে হয় না এরকম ভুল আর হবে ভবিষ্যতে প্রত্যুষ দুজনের দিকে তাকিয়ে মনের নীরব আগুনের স্ফুলিঙ্গ চোখ দিয়েই বর্ষণ করে চলে যায় অন্যদিকে নিবিড় শকরটা এখনও নিতে পারেনি ঘুণাক্ষরেও টের পায়নি ভালোবাসার অভিনয় করা মেয়েটি এমপির মেয়ে কতটা সিম্পল ভাবে চলাফেরা করে অথচ নিজে একটু রাজনীতিতে যোগ দিয়েছে কি দেয়নি পাওয়ার দেখাতে ভুলে না হাইরে জীবন চিত্র প্রকৃতির শান্ত নিস্তব্ধ রূপ আকাশে নিঃসঙ্গ চন্দ্রপ্রভাকে সাথ দিতে অসংখ্য তারকারাজির আবির্ভাব হয়েছে আকাশটাকে যেন কোনো স্বর্গরাজ্য মনে হচ্ছে বাগান থেকে ভেসে আসছে হিমচাপা ফুলের মিষ্টি সুভাষ মৃদু বাতাসে গাছের পাতা নড়ছে বাতাসের বেগটা একটু জোরালো হতেই খসে পড়ছে শুকনো পাতাগুলো বাগানে হাঁটছে রাফা তাদের বাগানটা একটু বেশি বড় বাগানের ঠিক মাঝ বরাবর বিশাল আকৃতির কৃষ্ণচূড়া গাছ সবুজ পাতাগুলোর ফাঁকে ফাঁকে রক্তিম ফুলগুলো উকি দিচ্ছে গাছের নিচেও কৃষ্ণচূড়া ফুলে ভরে গেছে অদ্ভুত সুন্দর লাগছে রাতের দৃশ্যটা চারপাশের এত এত লাইটিং মনে হচ্ছে না রাত না দিন কৃষ্ণচূড়া গাছ ঘেসেই দুটো দোলনা রাখা রাফা উদাস মনে দোলনায় বসে দৃষ্টি তার শূন্যে ভার্সিটির ঘটনাটা সে ভুলতে পারছে না বারবার ফিজিক্স প্রফেসরের কথাটা কানে বাজছে সে তো এমন না এরকম কথা সে গায়ে মাখে না হয়তো বাবা মাকে একটু বেশি ভালোবেসে বলে এমন লাগছে রাফা দীর্ঘশ্বাস ফেলে হিমচাপা ফুল গাছগুলোর দিকে নজর দেয় ফুল তুলার ইচ্ছে পোষণ করলে উঠতে হবে বলে মাথা খাটায় না সেদিকে চোখ বন্ধ করে দোল খেতে থাকে সে ফুট করেই চোখের পাতায় প্রত্যুষের গম্ভীর তীখো চাহনিটা ভেসে উঠে চমকে চোখ খুলে দোলনায় দুপা তুলে বসে রাফা জোরে দম নিয়ে এদিক ওদিক দৃষ্টি ঘুরাতে থাকে লোকটার চাহনি সাংঘাতিক যেন এক পলকেই ভেতর কার কলিজা ফুসফুসের সন্ধান দেখে নিবে হাতে থাকা ফোনটার দিকে চোখ যেতেই মুচকি হাসে একটু ফোনে ডুবে থাকা যাক কিন্তু ভাবনাটা ফুলফিল করতে পারে না তার আগেই প্রকট শব্দে মেসেজ টুন্ট বেজে উঠে ভেসে উঠে ঠান্ডা অথচ কম্পন সৃষ্টিকারী কিছু ভয়ানক উক্তি যারা তোমার কথা ভাবে না তাদেরকে নিজ ভাবনায় অহেতুক ফেলে রাখার দরকার মনে করছি না মাথাটা পড়াশোনায় খাটাতে পারো আপাতত ফেল্ড করা থেকে বেঁচে যাবে ভুলে যাও কিছু স্মৃতি আকরে ধরো কিছু গীতি কেউ হয়তো তোমার উদাসীন ভাব দেখে ভেতর থেকে জলে পুড়ে খাক হয়ে যায় কারো হয়তো সাংঘাতিক নয়নযুগে অশ্রুর রেশ পেলে বুকের চিনচিনে ব্যথাটা বাড়তে বাড়তে সারা শরীরে অসুখ সৃষ্টি করে তাই সাবধান সর্বনাশ হয়ে যাবে রাফা হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ফোনের দিকে কে এমন মেসেজ পাঠালো তার এই নম্বর বন্ধুমহল ও তার বাবা মা ছাড়া কেউ জানে না তাহলে রাফা নিজের শরীরে কম্পন অনুভব করে কি আশ্চর্য কি আশ্চর্য কাপাকাপির কি আছে এখানে কথাগুলো বীরবির করে বলে বিরক্তি নিয়ে দোলনা থেকে নেমে দাঁড়ায় শেট আর ভালো লাগছে না পা চালিয়ে ভেতরে চলে যায় রাফা ভেতরে চলে যেতেই গেট পেরিয়ে বাইরে চলে যায় প্রত্যুষ আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে রাফাকেই দেখছিল সে এক ঘন্টা হল সে এসেছে খন্দকার বাড়িতে মাহতিম খন্দকারই তাকে ডেকেছিল রাফাকে দেখার সুযোগটা মিস করতে চায়নি তাই জলদি কাজ সেরেই চলে এসেছে আশাটাও তার সার্থক হয়েছে এখন তার সুখরিদ মন খারাপ না করে মেসেজের মানুষটাকে নিয়ে ভেবে যাবে রাফার বেলভনির দিক তাকিয়ে হালকা হেসে বাইক স্টার্ট দেয় মুহূর্তেই খন্দকার বাড়ি ছাড়িয়ে বড় রাস্তা ধরে ছুটতে থাকে বাই ঠোঁটের কোণে বিরাজমান মুচকি হাসি সুখ সুখ অনুভূতিটায় মারাত্মক প্রশান্তি রয়েছে ভেতরে ঢুকতেই মাহতিম খন্দকার মেয়েকে ডাকলেন রাফা ও মিষ্টি হেসে বাবার গা ঘেঁষে সোফায় বসে পড়ল মাহতিম খন্দকার কিছু বলছেন না ইতস্তত করছেন মেয়ে যদি তাকে ভুল বুঝে ভয় করছে তার রাফা বাবার দিক তাকিয়ে ভ্রু কুচকাল এমন করছে কেন আমাকে কিছু বলবেন আব্বা জোরে নিঃশ্বাস নিলেন মাহতিম খন্দকার কিছুক্ষণ চুপ থেকে নিজের মতোই কথাগুলো গুছিয়ে নিলেন আপনার কি কোনো পছন্দ আছে আম্মা আপনাকে তো নিবিরের কথা বলছিলাম আব্বা ওটা জাস্ট টাইম পাসই বলে যদিও ব্যাপারটা আমি পড়ে বুঝেছি আমার কোনো পছন্দ নেই আব্বা হঠাৎ এসব বলছেন কেন রাফার সহজ স্বীকারোক্তিতে মাহতিম খন্দকার হাসলেন মেয়ে তার সর্বত্রি স্পষ্টভাষী নিবিড়ের কথাটাও তাকে সরাসরি বলেছিল তাই তো নাবকে খুব সুন্দর করে বুঝিয়েছিলেন মেয়েকে না হলে হয়তো নিবিড়ের ফাঁদে আবার পড়ত মাহতিম খন্দকার মেয়ের মাথায় হাত রেখে বললেন আমি জানি আপনার এখন বিয়ের বয়স হয় নাই আপনার অনেক প্লেন আছে তবে আমাকে ভরসা করেন তো আম্মা আমি আপনার খারাপ চাইবোট না কখনো আপনাকে না জানিয়েই বিয়ে ঠিক করেছি আপনি কষ্ট পাবেন না আম্মা ছেলের সাথে একবার দেখা করেন ভালোট না লাগলে নিষেধ করে দিব আপনি কি কষ্ট পেয়েছেন আম্মা রাফা অবাক হয়ে বাবার দিকে তাকালোট কি আশ্চর্য আজ সারা সারাদিনটাই কি তার আশ্চর্য হওয়ার দিন তার বাবা কত সুন্দর করে প্রস্তাব রাখালোট তার কাছে অন্য কেউ হলে হয়তো কোনো রকম বলে তোরজোর শুরু করতোট সে তার বাবাকে সবচেয়ে বেশি ভরসা করে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠে আমি কষ্ট পাইনি আব্বা আপনি বিচলিত হবেন না আমার জীবনে প্রথম পুরুষ আপনি যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি আপনি আমার সর্বপ্রথম ভরসার জায়গা আব্বা আমি বিশ্বাস করি আপনি আমার জন্য বেস্টটাই চুজ করবেন আপনার পছন্দের পাত্র আপনার মতই হবে আমার ভরসা আছে তাই দেখতে হবে না আপনি আপনার মতো ব্যবস্থা করুন তবে আমার লক্ষ্য সম্পর্কে তারা জ্যান্ট না জানে আব্বা এটা একান্তই আমার মেয়ের কথার চোখ দুটো ছলছল করে উঠল মাহতিম খন্দকারের এতটা ভরসা করে তার মেয়ে সে ভাবতেও পারেনি তার শিক্ষায় যে কোনো ভুল নেই সে খুব করে বুঝতে পারছে রাফার ললাটে পরম যত্নে চুম্বন দিয়ে খানিক খাসলেন বাবার আদরে রাফার মনটাও পুলকিত হয়ে যায় সে বিশ্বাস করে বাবা মা রমতো সন্তানের ভালোট কেউ চাইবে না ছেলে সম্পর্কে জানবেন না আম্মা অবশ্যই জানব আব্বা আমার জীবন সঙ্গীকে না জেনেই গ্রহণ করব নাকি তাকেও তো বুঝতে হবে মাহতিম খন্দকারের মেয়ে কেমন কবে দেখা করতে হবে আব্বা মেয়ের কথার ধরণে মাহতিম খন্দকার শব্দ করে হাসলেন মেয়েকে অবাক করে দিতে সে আর পরিচয় দিল না নিজেও মেয়ের সাথে তাল মিলিয়ে বলে উঠল অবশ্যই বুঝতে হবে আমার মেয়ে কেমন কালকে বিকেলে দেখা করবেন আপনাকে কিছুই করতে হবে না গাড়ি করে যাবেন আর ছেলেই আপনাকে খুঁজে নিবে কালকের জন্য প্রস্তুত হন আম্মা রাফা মাথা নেড়ে সায়ে জানিয়ে ভেতরে চলে গেল প্রত্যেকটা মেয়েরই বিয়ে সংসার নিয়ে স্বপ্ন থাকে সেও তার ব্যতিক্রম নয় তারও অনেক অনেক স্বপ্ন আছে সেগুলো পূরণ করার জন্য উপযুক্ত কিনা সেটাই দেখার বিষয় কিছুক্ষণ ভাবল রাফা তারপর ঘর থেকেই জোরে বলে উঠল আমার বন্ধুদের নিয়ে যাব আব্বা আপনি উনাকে কিছু বলবেন না কিন্তু মেয়ের মনের কথা বুঝতে দেরি লাগল না মাহতিম খন্দকারের তিনিও আর দিরুক্ত করল না ছেলে মেয়ে দুজনের উপরেই তার পূর্ণ বিশ্বাস আছে সে কখনোই ঠকবে না বিস্তর হাসি দিয়ে নিজেও সায় জানালো রান্না ঘরের দরজায় দাঁড়িয়ে স্বামীর খুশি মুখটা দেখছিলেন মিসেস রাবেয়া স্বামী মেয়ে দুজন তার কলিজার অংশ তাদের খুশি দেখলে নিজেও প্রশান্তিতে থাকেন মুচকি হেসে নিজের রান্নায় মন দেওট রান্নার হাত তার বরাবরই ভালো মেয়েকে মন ভরে খাওয়াবেন আজ মন তার বড্ড ভালো আজ ব্যস্ত পায় পাইচারি করছে প্রত্যুষ মনে হচ্ছে টেনশনে তার মাথাটাই শরীর থেকে আলাদা হয়ে ভুবনে গড়াগড়ি খাবে খাবার ও ভালো করেট খেতে পারেনি কি এক মহাজালা প্রত্যুষ কামডাউন যা হবাট হবেইট যে তোর তোরই থাকবে এত টেনশনের কি আছে আপন মনেই কথাগুলো বিড়বির করে বিছানায় দুপা তুলে বসল পা সুরসুর করছে তার আবার পাইচারি করা শুরু করল কি আজব প্রত্যুষ তোর বিয়ে তোর টেনশন হবে না মেয়ে যদি তোকে রিজেক্ট করে তুই তোর দেবদাস হয়ে যাবি কি সর্বনাশ কথাগুলি বিরবিড় করে আর নিজের ঘরে থাকতে পারল না এই টেনশনের একটাই সমাধান খবরটা শুনতে হবে মায়ের ঘরে উকি দিতেই শুনতে পেল হাসির শব্দ খুশিতে চকচক করে উঠল তার চোখ হাসছে যেহেতু তাহলে ফাইনাল পরবর্তী কথা শোনার জন্য কান পাততেই ভেসে আসলো ভাই এবার বলেন মেয়ে কি বলল দিমত করেনি তো মিসেস আমিরাতুন নিসার কপালেও খানিকটা চিন্তার ভাজ পড়ল ছেলের সর্বনাশ তো হয়ে গেছে মেয়ে রাজি না হলে যে কি হবে হঠাৎই দরজায় চোখ যেতেই চোখ ছোট হয়ে আসে তার জোরে হাসতে গিয়েও মুখ চেপে ধরে তার ছেলে প্রেমে পড়ে ভুলে গেছে তাদের দরজাটা শুভ্র রঙের উকি দিলে স্পষ্ট ছায়া বোঝা যায় বুদ্ধি করে তিনি ফোনটা লাউডে দিলেন আপা আমি কি বলবো আপনি শুনে নিন মেয়ে আমার কি বলেছে মাহতিম খন্দকার কথাটা বলেই নিজের বাম হাতে রাখা ফোনটা ডান হাতে তুলে নিলেন কিছুক্ষণ ঘাটাঘাটি করে রেকর্ড শোনালেন মিসেস আমিরাতুন নিসার রাফার প্রতি সম্মান জ্যান্ড বেড়ে এরকম কয়জন ভাবতে পারে প্রত্যুষ তো আর নিজের মধ্যে নেই দৌড়ে নিজের ঘরে চলে গিয়ে আবার পাইচারি করতে থাকে এতক্ষণ টেনশনে এখন খুশিতে পাইচারি করছে সে একটু পর পর সুখরিদ নামটা আওড়াচ্ছে ঘরে বসেই ছেলের আনন্দ অনুভব করতে পারলেন মিসেস আমিরাতুন নিসা বাবা চলে যাওয়ার পর ছেলেকে সে এতটা খুশি দেখেনি চোখ ভিজে আসে তার মেয়েটা তাদের জীবনে সুখের কুণ্ডুলি হয়ে এসেছে অন্যদিকে মিসেস রাবেয়া স্বামীর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে সে আগে থেকেই জানে তার স্বামী ধূর্ত মানুষ তবে এসবের কারণ বুঝল না মুখে বললেই তো হতো মেয়ে কি বলেছে রেকর্ড করে শোনাতে হবে কেন মাহতিম খন্দকার স্ত্রীর দিকে তাকিয়ে হাসলেন ভালোবেসেই বিয়ে করেছেন তিনি বোকা মেয়েটার প্রেমে কিভাবে পড়ল সে বুঝতেই পারেনি রাফার নানা ও একসময় রাজনীতির সাথে যুক্ত ছিলেন তাই খুব একটা ঝামেলা পোহাতে হয় নিতাকে স্ত্রীর গা ঘেসে বসে বললেন আমি চাই উনাদের কাছে আমার মেয়ে স্পষ্ট থাকুক আমাদের মেয়ে কেমন কেমন তার দৃষ্টিভঙ্গি উনাদেরও জানার দরকার সংসারে নানাবিধ অশান্তি হয় আমাদের সংসারেও হয়েছে কিন্তু তাই বলে আমরা কাউকে ছেড়ে যাইনি আমিও চাই আমাদের মতোই একটা পরিবার পায় আমাদের মেয়ে সংসারের নানাবিধ সমস্যা সামলে একসাথে সুখী থাকুক তার জন্যই ছোট্ট এক প্রচেষ্টা স্বামীর বুকে মাথা রাখালেন মিসেস রাবেয়া বৃদ্ধ বয়সে এসেও তাদের ভালোবাসা কমেনি বরং বেড়েছে সময়ের সাথে সাথে যত্ন দায়িত্ববোধ বেড়েছে তিনি চান তার মতো তার মেয়েও যেন এরকম স্বামী পায় নিদয় নিদাক সূর্য অসহ্য জ্বালাময় তীর ছুঁড়ে মারছে ধরিত্রীর বুকে গরমে ঝলসে যাচ্ছে দেহ তিতিবিরক্ত হয়ে উঠেছে মন প্রচন্ড তাপের প্রখরতায় সমস্ত প্রকৃতি হয়ে উঠেছে হতশ্রী সূর্যের প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে উঠেছে ভূমি উন্মুক্ত আকাশ অকৃপণভাবে বাংলার মাটিকে দিয়ে যাচ্ছে প্রচণ্ড রৌদ্র ধারা অষ্ঠাগত হয়ে উঠেছে জীবন যতদূর চোখ যায় প্রকৃতির খা খারু নদী তার নাব্যতা হারিয়ে বিচিত্র রূপ ধারণ করেছে জরাজীর্ণ মাটিতে ফাটল ধরিয়ে গ্রীষ্ম তার শাসন করে যাচ্ছে একরোখা উৎকণ্ঠায় ভরে গেছে জনজীবন সূর্যের তীর্যক রশ্মিকে মাথায় নিয়ে শুষ্ক জরাজীর্ণ রাস্তার ধার ঘেসে হেঁটে চলছে ছয়জন মানব মানবী ঘামে জবুথবু অবস্থা বিরক্তিতে চোখ মুখ কুচকে আছে রিমাকে বীরবির করে বকছে আর হাঁটছে রাফা তার জন্যই এই করা রোদে তাকে বাইরে বের হতে হল সকালে ঘুম থেকেই উঠেই রিমার বার্তা আজ অনেক তার কাজিনদের নিয়ে আসবে তাকে তার বন্ধুমহলকে নিয়ে যেতে হবে রাফা অনেক কিছু বলে কেটে পড়ার চেষ্টা করেও পারেনি রিমার সোজাসাপটা কথা তার সাথে না গেলে আজ বিকেলে সেও রাফার সাথে যাবে না বেস্টুর মন খারাপ কোনোভাবেই করতে চায়নি রাফা অগত্যা তাকে রাজি হতেই হল কিছু সময় হাঁটার পরেই চোখে পড়ল সিফ ক্যাফে বিরক্তিকর চাহনিতে কিছুটা আনন্দের দেখা মিলল হুরমুর করে ভেতরে ঢুকে পড়ল সবাই স্বস্তির নিশ্বাস ফেলে এগিয়ে গেল অনিকের বলা টেবিলের দিকে বেশিক্ষণ সময় লাগল না আগেই অনেক দাঁড়িয়ে ছিল তাদের জন্য অনিককে দেখেই রিমা মিষ্টি করে হাসল বিনিময়ে অনিক হাসি ফেরত দিতে পারল না পাঁচজনের রাগান্বিত মুখশ্রী দেখেই বেচারা ভয় পেয়ে গেছে তিনটা বড় সাইজের সোফা রাখা রাফা কোনো দিক না তাকিয়েই সোফায় শোয়া হয়ে বসে পড়ে পানি না খেলে এবার সে মরেই যাবে কিন্তু ক্লান্তিতে কথাও বলতে ইচ্ছে করছে না এমন সময় মুখের সামনে পানির বোতল দেখেই রাফার মুখে হাসি ফুটল এক প্রকার বোতলটা কেড়ে নিয়ে এক নিমিষেই পুরো বোতল খালি করে ফেললো এবার একটু শান্তি লাগছে কিছু একটা ভেবে চোখ বন্ধ করেই রাফা বলল আব্বা যদি ঘুণাক্ষরেও টের পায় এমনটা অবস্থা হয়েছে আমাদের গাড়িকেই অভিশাপ দিতে দিতে গাড়ি রাত্তা বের করে আনবে কেন গাড়ি আমাদের সাথে আসতে পারেনি কথাটা বলেই হালকা হাসলো রাফা অন্যদিকে মুখে হাত দিয়ে বসে আছে মালাকরা ওদের অবস্থা দেখে মিটি মিটি হাসছে মারিয়া রা। নয়ন রাফার পাশেই ছিল কাঁধে হাত রেখে ধাক্কা দিতেই রাফা বিরক্তিতে চোখ মুখ কুচকে নিলোট আলসেমি হচ্ছে খুব তবুও চোখ খুলে ভালো হয়ে বসল সবার এমন দৃষ্টি দেখে পাশে তাকাতেই চাপা আর্তনাদ করে নয়নের কোলে বসে পড়ল রাফা গম্ভীর তীক্ষ দৃষ্টি ফেলে রাফার দিকে তাকিয়ে আছে প্রত্যুষ রাফা আসবে বলেই সে আজ অনিকের সাথে এসেছ না হলে কাজ ফেলে অযথা সময় নষ্টের কোনো মানেই হয় না সবাই চেয়েছিল বিকেলে দেখা করবে কিন্তু বিকেলে তো প্রত্যুষের হবু বউয়ের সাথে দেখা করার কথা তাই দুপুরেই সময়টা দিয়েছে কিন্তু রাফাকে দেখে এখন মনে হচ্ছে চরম ভুল করেছে মেয়েটা কেমন ঘেমে একাকার প্রত্যুষকে দেখে রাফা এতটা অবাক হয়েছে যে সে এখনও নয়নের কোলে বসে আছে বেমালুম ভুলে গেছে কিন্তু নয়ন তো ভুলে যায়নি এইহা তারা এটা হল হাতির বাচ্চার পদক্ষেপ এখন হাতিরটা দেখাই নয়ন তাড়াতাড়ি উঠে দাঁড়াল এই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই এবার রাফা সবার দিকে নজর দিতেই খানিকটা থতমতো খেয়ে যায় নয়নের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠে হাই গাইশ আমাকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে রাফার কথার মানে বুঝতে পেরে সবাই একসাথে হেসে উঠে প্রত্যুষ তখনও একমনে তাকিয়ে আছে রাফা বুঝতে পেরেও চুপ রইল কি দরকার দৃষ্টিতে দৃষ্টি মেলানো রিমা চুপচাপ বসে আছে খানিকটা নার্ভাস সে অনেক হাসল রিমার অবস্থা দেখে নরম স্বরে বলল টে কি টিজি আমার সাদা হরিণ মারিয়া ওদের তো চিনিট ও হচ্ছে প্রত্যুষ্ট হাওলাদার আমার ফুফাতো ভাই রিমা ধীর কণ্ঠে সালাম দিল প্রত্যুষ কিছুক্ষণ সময় নিয়ে সালামের জবাব দিয়ে খাওয়ায় মন দিল এর মধ্যে উৎসাহিত কণ্ঠে মারিয়া বলে উঠল রাফা শুনেছ নিবিরকে এক মাসের জন্য ভার্সিটি থেকে সাসপেন্ড করা হয়েছে আর ফাহিমকে এক সপ্তাহের জন্য আমরা তো জানতামই তুমি মাহতিম স্যারের মেয়ে রাফা বিনিময়ে হাসল মারিয়া বুঝতে পারল এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নয় রাফা তাই সেও চুপ হয়ে গেল নয়ন রনি ততক্ষণে তুষার অভির সাথে কথা বলতে ব্যস্ত মারিয়াকে ইতস্তত করতে দেখে রাফা দৃঢ় কণ্ঠে বলল আমি সাধারণ জীবন খুব ভালোবাসি আপু এই যেমন ধরো সবাই যদি জানতো আমি এমপির মেয়ে কোথাও গার্ড ছাড়া যেতে পারতাম না বাবার উপর খাইশ আমাকে দিয়ে কেউ কেউ মেটাতে চাইত চাইলেও স্বাভাবিকভাবে চলতে পারতাম না এই যে বন্ধুরা দেখছ তারাও হয়তো আমার সাথে বন্ধুত্ব করতো না আর আমিও উন্নত জাতের পাঁচটা গরু পেতাম না কতটা লস হতো বলো শেষের কথাগুলো হতাশার সুরে বলতেই বন্ধুমহল চোখ ছোট ছোট করে তাকালো তার দিকে পারলে এখনই খেয়ে ফেলবে এই মেয়েকেট কিন্তু পরিস্থিতি তাদের ফেবারে নেই বলেই চুপ রইল মারিয়া ওরা তো হেসে কুটি কুটি আমার ভাইয়ের যদি গার্লফ্রেন্ড না থাকত পাক্কা তোমাকে ভাবি করে দিয়ে যেতাম রাফাকে উদ্দেশ্য করে কথাটি বলতেই প্রত্যুষ এক পলক রাফার দিকে তাকালো। মেয়ে ভাবালেশ খেয়ে যাচ্ছে প্রত্যুষ মারিয়ার খুশি দেখেট বলল তোর ভাইয়ের বউই হবে কিছুদিন অপেক্ষা কর কথাটায় সবারই খাওয়া থেমে গেল অবাক হয়ে তাকিয়ে রইল প্রত্যুষের দিকে কি বলে এই ছেলে না তাকিয়েই প্রত্যুষ বুঝতে পারল সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে গম্ভীর মুখে বলল যার সাথে বিয়ে হবে তাকে ভাই বানিয়ে নিলেই হবে কি আশ্চর্য এভাবে অবাক হওয়ার কি আছে সবাই হেসেট মাথা নাড়ালো এতজনের মাঝে একজনেই মিটিমিটি হাসছে অনেক বিয়ের কথা আগে থেকেই জানত তাই সে আজকেই ডেট ফিক্সড করেছে রাফাকে চমকে দেওয়ার জন্য অনেক কিছুক্ষণ ভাবল তার উচিত ভাইয়ের সম্পর্কে রাফার সামনে ভালো কিছু বলা এতে ইমপ্রেস হতে পারে অনেক নিজের ভাবনা মতোই কাজে লেগে পড়ল তোমরা তো জানোই প্রত্যুষ রাজনীতি করে সো কোনো প্রকার সাহায্য লাগলে আমাদের বলবে ইতস্তত করবে না প্রত্যুষ ছেলেটা খুব ভালো সবাইকে সাহায্য করতে এগিয়ে যায় আর তোমরা তো আপন মানুষ অনিকের কথায় প্রত্যুষ চোখ রাঙিয়ে তাকালো কিছুটা ভয় পেলেও অনেক দমে গেল না তাকে যে করেই হোক ভাইয়ের প্রেমটাকে সফল করতেই হবে যেন সে শপথ করেছে তোমরা তো আমাদের সম্পর্কে অনেক কিছুই জানো শুধু জানো না নেতা সাহেবের কথার আমার দেখা মতে একজন পারফেক্ট মানুষ হল প্রত্যুষ কঠিন সমস্যাও এক নিমিশেই সমাধান করে দেয় কোনো মানুষই পারফেক্ট হয় না একটু না একটু খুদ থেকেই যায় সেখানে আমি তো বাচ্চা সমতুল্য আমি রাজনীতি করি বাবা মায়ের আদর্শে মানুষ হয়েছি মনের দিক থেকে ভালো মানুষকে সম্মান করি উচ্চ শিক্ষায় শিক্ষিত ফাইটিং করতে পারি একজন মানুষকে কথার জালে ফাঁসাতে পারি রান্না করতে পারি আম্মুর মাথায় তেল দিয়ে দিতে পারি বেনি করতে পারি কিন্তু আমি গান পারি না ইন্টারে থাকতে নাচানাচি করতাম এখন তাও ভুলে গেছি প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান থাকে না চাইলেই আমি আমার শত্রুকে ক্ষমা করে দিতে পারি না তাহলে আমি পারফেক্ট কি করে হলাম এমন অনেক কিছু আছে যা আমার জানার বাইরে ধরতে গেলে আমি এখনো অনভিজ্ঞ অজহত কথা বলবি না আমি আসছি কাজ পড়ে গেছে বাই গাইস এনজয় কথাগুলো বলেই প্রত্যুষ চলে যায় সবাই মুগ্ধ হয়ে শুনছিল গম্ভীর কণ্ঠের বলা সত্যগুলো চাইলেও পারত সবার সামনের নিজেকে বড় করা কিন্তু না প্রত্যুষ সবার সামনে নিজের চরম সত্যটাই তুলে ধরেছে যা তাকে সবার থেকে আলাদা করেছে রাফাও এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো তার যে খুব ভালো লেগেছে মানুষটিকে সে মানতে রাজি তবে প্রকাশ করতে নয় কয়েক মুহূর্ত আড্ডাতেই চলে যায় সময় হয় বিদায় নেওয়ার সময়টা এতটা ভালো কেটেছে বলার বাহিরে সবার ঠোঁটের কোন তৃপ্তির হাসি চোখে আমার তৃষ্ণা তৃষ্ণা আমার বক্ষ জুড়ে আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন সন্তাপে প্রাণ যায় যেপুরে সংগৃহীত ম্যাসেজটার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে রাফা বর্তমানে সে গাড়িতে বসে আছে উদ্দেশ্য হবু বরের সাথে দেখা করা কি বলবে কি করবে এসবই ভাবছিল বসে বসে এর মধ্যেই টুনটুন ম্যাসেজের শব্দে ভাবনায় ব্যাঘাত ঘটে ঈষৎ ভাজ পড়ে কপালে তবে ম্যাসেজটা দেখার পর কপালের ভাজ সুদীর্ঘ হয় না বরং মুখ টাহা হয়ে যায় কেমন গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা তার হবু বর তো কিছুটা আন্দাজ করতে পারলেও সে শিউর হতে পারছে না তবে ম্যাসেজের কথাগুলো হৃদয়ে কাঁপানো এটা সে মেনে নিয়েছে যেন কেউ তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে নয়ন যুগলে তাকে স্থাপন করে তৃষ্ণা মেটাবে তার অবর্তমানে কেউ যেন পুড়ছে এটা আদৌ কি হওয়ার রাফার বুক কেমন কাঁপছে টিপটিপ শব্দ হচ্ছে বাবার পছন্দ করা মানুষটা কি তার পছন্দ হবে পছন্দ না হলে কি করবে না করে দিবে না করলে যে বাবা কষ্ট পাবে মনের মধ্যে এক এক প্রশ্ন ঘুরঘুর করছে মাথা ঝাঁকিয়ে নেয় রাফা আগে তো দেখতে হবে হুট করে রাফার মনের ক্যানভাসে প্রত্যুষের গম্ভীর মুখশ্রীটা ভেসে উঠে বাবার পছন্দ যদি প্রত্যুষ হতো তাহলে ভালো হতো কি নিজের ভাবনার উপর নিজেই বিরক্ত হয় সে কি সব ভেবে চলছে এসব ভাবনা থেকে রেহাই পেতেই বন্ধুদের কথায় মন দেয় একটু পর যা হবে একটু পরেই দেখা যাবে এত ভেবে কাজ নেই গাড়ি থামে একটা নামি রেস্টুরেন্টে রাফার দিকে তাকিয়ে হাবিবা ভয় ভয় কণ্ঠে বলে উঠে আমরা যা করতে চাইছি ভুল হচ্ছে না তো রাফা হাসে বন্ধুমহলের ভীতি দেখে কই তার তো ভয় করছে না সে তো মজা পাচ্ছে ব্যাপারটায় ভাব নিয়ে বলে উঠে স্যার উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন একটি বিশাল ধরনের নির্ভুল কিছু করতে অল্প একটু ভুল করুন ইয়াদের সাথে ব্রেক হয়ে গেছে হাবিবা গম্ভীর কণ্ঠের কথাটা শুনেই হাবিবার শরীরে কাপুনির সৃষ্টি হয় এই ব্যাটা তাকে চিনল কি করে আবার তার ছয় মাস পিছু ঘুরে রাজি করানো বয়ফ্রেন্ডের নাম ও বলছে বোরকা হিজাব পরে বসে থাকা হাবিবার দিকে প্রত্যুষ এক পলক তাকাল খুব হাসি পেলট তার এই মেয়ে ভাবতে বসে গেছে আদৌ ভাবনা শেষ হবে কিনা কে জানে সে যে চাতক পাখির মতো অপেক্ষা করে আছে আবারও নিজেকে গম্ভীর করে বলে গিয়ে আপনার অতিরিক্ত বুঝোধারী বান্ধবীকে পাঠান আমার হাতে বেশি সময় নেই হাবিবা আর এক মুহূর্ত সময় ও ব্যয় করল না অনুমতি পেতেই এক প্রকার চোরের মতো বেরিয়ে গেল ফিক করে হেসে দিল প্রত্যুষ ফোন বের করে একজনকে মেসেজ পাঠিয়ে চুপ করে বসে রইল রেস্টুরেন্টের বাইরে অপেক্ষা করছিল রাফা রা হঠাৎই এইভাবে দৌড়ে হাবিবাকে বের হতে দেখে কিছুটা চমকে যায় ওরা হাবিবা তেমন কিছুই বলে না শুধু হতাশ কণ্ঠে বলে উঠে ভেতরে যা রাফু সাদা পাঞ্জাবি পরা মুখে কালো মাস্ক এই বেটা আমার গুলুমুলু ইঁদুরটাকেও কথাও জানে কিছুই বুঝতে পারলো না ব্যাপারটা তবে এটা মাথায় এসেছে তারা ভুল পদক্ষেপ নিয়েছে রাফা ওদের ফেলেই ভেতরে চলে যায় কি ভাবলো কি হল কিছুটা রাগ ও হচ্ছে তার খুটিয়ে খুটিয়ে দেখবে বাবা কোন আহ তারা চিহ্ন মতককে তার জন্য পছন্দ করেছে হাবিবার ডিরেকশন মতে সারা রেস্টুরেন্টে একজনকেই চোখে পড়ল রাফার যার দৃষ্টি ফোনে নিবন্ধ জোরে দম নিয়ে এগিয়ে গেল রাফা ভয়ও করছে আবার রাগও হচ্ছে কি এক মিশ্র অনুভূতি টেবিলের কাছে গিয়ে কিছু বলার আগেই প্রত্যুষ ফোনের দিকে দৃষ্টি রেখেই বলে উঠে বসেন চমকে যায় রাফা কণ্ঠটা সে চিনে মানুষটাকেও কোথাও দেখেছে রাফার চাহনিতে প্রত্যুষ মাস্কের আড়ালেই মুচকি হাসে ফোনের কাজ শেষ করে সোজা হয়ে বসে রাফা সন্দেহ নজরে তার দিকেই তাকিয়ে আছে একসময় মিনমিন করে বলে উঠে আই গেইস আমি আপনাকে কোথাও দেখেছি ইরা যেদিন রাতে নিজের নামে জিডি করে সেনজিচালককে চালককে শিক্ষা দিয়েছিলেন সৌভাগ্যবশত আমিও ছিলাম সেই সেনজিতে রাফা এবার স্বাভাবিক হয়ে বসে তবে মনের খচখচটা থেকেই যায় কণ্ঠটা তার পরিচিত লাগছে নাকি সেই ভুল লোকটাকে নিয়ে ভেবেছে বলেই এমন মনে হচ্ছে না তো এসব জিজ্ঞেস করে নিজেকে বলদ প্রমাণ করার কোনো মানেই হয় না ভেবেই রাফা চুপ রইল রাফা কিন্তু প্রত্যুষ্ট আজ চুপ করে থাকতে আসেনি সে এসেছে রাফাকে চমকে দিতে মিটিমিটি হেসে রাফার চোখের দিকে তাকিয়ে বলে উঠে কণ্ঠ খুব পরিচিত মনে হচ্ছে হবু মিসেস রাফা চমকালেও বুঝতে দিল না সে নিজেকে একটু বেশি দুবল দেখাচ্ছে ভাবালেস্ট ভাবে সামনের মানুষটার দিকে তাকাতেই রাফা বিস্ময়ে দাঁড়িয়ে যায় প্রত্যুষ হাওলাদার রাফার মুখে নিজের নামটা শুনে একগাল হাসল প্রত্যুষ সে ভাবেই নি রাফা তার চোখ দেখেই তাকে চিনে ফেলবে মুখের মাস্ক খুলে জোরে শ্বাস নিল ততক্ষণে রাফাও নিজেকে ঠিক করে নিয়েছে মনের মধ্যে অদ্ভুত এক শান্তি টের পাচ্ছে রাফা জোরতা কাটিয়ে বলল আপনি আগে থেকেই জানতেন অবশ্যই বিয়েটা যেহেতু আমি করছি জানাটাই স্বাভাবিক বরং নাট জানাটাই অস্বাভাবিক নয় কি যেমনটা আপনি করেছেন শক্ত কণ্ঠে বলা কথাটা শুনেই রাফা বিচলিত হল কেন্ট যে বেশি ভাব দেখাইল বাবার সামনে না হলে তাকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না নিজের উপরই সে বিরক্ত তবুও তো নিজেকে দুর্বল প্রমাণ করা যাবে না তার কথা সবসময় স্পষ্ট আপনার কাছে অস্বাভাবিক হলেও আমার ক্ষেত্রে তাই হয়েছে আমি আমার আব্বাকে সবচেয়ে বেশি ভরসা করি তাই তার পছন্দ করা পাত্রের আলাদা খুঁজ নেওয়ার প্রয়োজন হয়নি যার দরুন আপনি আমার সামনে তবে চমকটা ভালো লেগেছে গ্রাফার স্পষ্ট কথায় প্রত্যুষ্ট হাসল এই মেয়েটার কথা উঠলেই তার অকারণে হাসি পায় মেয়েটাকে নিয়ে ভাবতে বসলেও হাসি পায় মেয়েটা কি তাকে হাসির ঔষধ খাইয়েছে নাকি কি আশ্চর্য নিজেকে সংযত করে প্রত্যুষ রাফার দিকে তাকিয়ে বলল আমাদের দুজনের মধ্যে আর কিছু মিল না থাকলেও এই স্পষ্টভাষী গুন্টার মিল রয়েছে এন্ড আই লাইক ইট আমিও অবাক হয়েছিলাম আমার আম্মু যখন আপনার কথা বলল তবে আপনার থেকে হয়তো একটু বেশি অবাক হয়েছিলাম তাহলে দুপুরে বললেন না কেন মারিয়া আপু ওরা জানত প্রত্যুষ গভীর দৃষ্টি ফেলে রাফাকে এক পলক দেখে নিল মেয়েটা সহজভাবে কথা বলছে যাক ভালয় হলো সে তো ভেবেছিল মেয়েটা তাকে দেখেই বাবাকে ফোন দিয়ে বলবে বিয়ে ক্যান্সেল এসব ভাবনা বাদ দিয়ে প্রত্যুষ রাফার দিকে মনোযোগী হল দুপুরে বললে কি এখনের চমকটা পেতেন নাহ মারিয়া ওরা জানে না শুধু অনেক জানে তাই সে আপনার সামনে আমার গুণগান গাইছিল বিনিময়ে রাফা মুচকি হাসল কিছু বলল না বেটা তো ধুরন্ধর লোক তার জন্যই বলছিল ভাইয়ের বউই হবে পরে আবার কিভাবে কথা ঘুরাল বউ শব্দটা দুবার আওড়ালো রাফা কত মিষ্টি একটা শব্দ এখনই এসব ভেবে খানিকটা লজ্জাও পেল প্রত্যুষ বুঝতে পারল রাফার জোরতা। তাই কিছুটা ব্যঙ্গাত্মক স্বরেই বলল এই গরমের মধ্যে বান্ধবীটাকে এভাবে কষ্ট না করালেও পারতেন রাফা ভেংচি কাটল বুঝার পরেও কেমন ডং করছে আবার তাকে লজ্জাও দিচ্ছে রাফা ভাবে বলল চেয়েছিলাম আব্বার পছন্দের পাত্রকে বাজিয়ে দেখতে যদি আগে থেকে জানতাম আপনি কশ্চিনকালেও আজ এখানে আসতাম না না হাবিবাকে পাঠাতাম আগে প্রত্যুষ শব্দ করে হাসলোট ঘড়ির দিক চোখ বুলিয়ে হতাশ হল সে এত তাড়াতাড়ি যাচ্ছে কেন সময় তার সুখ কি এই সময়ে দেখতে পারে না কি আশ্চর্য তো মিস মোবাসসিরা খন্দকার রাফা কি আমার রসহীন জীবনে এসে মিসেস মোবাসসিরা খন্দকার রাফা ওর মিসেস প্রত্যুষ হাওলাদার হবে ভরকালো রাফা থমকে গেল যেন হৃদস্পন্দন এভাবে প্রপোজ করা যায় তাও বিয়ের জন্য এত সুন্দর কেন মানুষটা কথাগুলো এত মিষ্টি কেন নাকি তার কাছেই এমন মনে হচ্ছে কিঞ্চিত সময় প্রত্যুষ রাফার দিকে তাকিয়ে রইল হয়তো বুঝতে চেষ্টা করছে তার সামনে বসা তারই হৃদয় হরণ করা মেয়েটা কি এত ভাবছে বুঝতে খুব একটা সক্ষম হল না দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেই কেশে উঠল প্রত্যুষ সফল ও হল রাফা নিজের আচরণে আজ বারংবার হতাশ হচ্ছে কাল পুরো দিনটা আশ্চর্যের মধ্যে কেটেছে আজও পুরো দিনটা তার এমনই কাটল আপনি মনে হয় কমফোর্ট নয় কোনো সমস্যা নেই আপনি আপনার সিদ্ধান্ত আপনার বাবাকেই বলবেন তারপর ঠিক করা যাবে আমাদের সাক্ষাৎ এখানেই শেষ না এখান থেকেই নতুনত্বের সূচনা আমি খুবই দুঃখিত এখানে আপনাকে দেখে আমি অনেকটাই অবাক হয়েছে তাই এরকমটা হচ্ছে যাই হোক দেখা যেহেতু হয়েছে আপনিই শুনে যান আমি সবত্রিশ স্পষ্টভাবে কথা বলি এতে অপর পাশের লোকটি খুশি হলো কি মন খারাপ করলো ভাবি না আমি কি আমার রায় শোনাতে পারি রাফার কথা এবার প্রত্যুষ থমকে গেল মেয়েটা কি হ্যাঁ বলবে নাকি না না হলে সে কি করবে তার তো সর্বনাশ হয়ে গেছে এর মধ্যেই রাফা বলে উঠল মিস মোবাসসিরা খন্দকার রাফা আপনার রসহীন জীবনে সুন্দর স্বপ্নগুলোকে সাথ দিতে মিসেস মোবাসসীরা খন্দকার রাফা ওর মিসেস প্রত্যুষ হাওলাদার হতে রাজি রাফা আর বসল না ভীষণ লজ্জা লাগছে তার সে যতই সোজাসাপটা কথা বলুক না কেন নিজের বিয়ের কথা বলতে যে কোনো মেয়েই লজ্জা পাবে এক ছুটে গাড়িতে গিয়ে বসে পড়ল রেস্টুরেন্টের বাইরেও বসার জায়গা ছিল বন্ধুমহল সেখানেই টেনশনের মধ্যে সময় কাটাচ্ছিল রাফাকে এভাবে ছুটে আসতে দেখে তারাও তাড়াতাড়ি করে গাড়িতে বসে হঠাৎ কি হল অন্যদিকে প্রত্যুষ নিজের খুশি ভাগ করতে পারছে না কি করলে মনের মধ্যে থাকা সব খুশি প্রকাশ করতে পারবে সে এটাই ভেবে পাচ্ছে না তাই চুপচাপই রইল মেয়েটা বেরিয়ে গেছে নিজেও বিল মিটিয়ে ছুটে আসে বাইরে গাড়ি তখনও ছাড়েনি ড্রাইভার প্রত্যুষ নিজের মুখশ্রী পরিবর্তন করে রাফাদের পাশে দাঁড়াল হাবিবার দিকে তাকিয়ে বলে উঠল আপনার একদম উচিত হয়নি এরকম লুক নিয়ে ছবি উঠিয়ে বয়ফ্রেন্ডকে দেওয়া নচেত আমি শিউর দিতে পারতাম না এটা আপনি এরপর কোনো বদবুদ্ধি মাথায় চাপলে আপনার বান্ধবীকে বলবেন একটু ভালোভাবে মাথা খাটাতে সাবধানে যাবেন রাফা বাদে সবাই হাবিবার দিকে চোখ রাঙিয়ে তাকাল হাবিবা ঢোক গিলে হে হে করে হেসে দিল এভাবে তাকিয়ে থাকলে বুঝি ভয় করে না কেন আদকে ছবি দিতে গেল আর জীবনে এমন ভুল করবে না কিন্তু এত সব কিছু রাফার কানে বুঝি যাচ্ছেই না চুপচাপ ভাবতে ব্যস্ত সে গাড়ি স্টার্ট দেওয়ার খানিক পরেই খুশিতে চিৎকার করে উঠল রাফা ড্রাইভার ভয় পেয়ে গাড়ি থামিয়ে দিয়েছে এভাবে আচমটা কেউ চিৎকার দেয় বন্ধুমহল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই রাফা মিনমিনিয়ে শুধু বলল আজ সবার বাড়িতে ফোন দিয়ে বলে দে আমার বাড়িতে থাকবি বাকি কথা পড়ে কথাটা বলেই খুশিতে রাফা হাত তালি দিয়ে উঠল সবাই অদ্ভুত দৃষ্টিতে দেখছে আর সব রকম দুষ্টুমি করলেও এরকম রাফা কোনো করেনি তাই তারা বিষয়টা বুঝতেও পারছে না এখন অপেক্ষা ছাড়া উপায় নেই ঝড়ের পূর্বাভাস তারকারাজিকে নিজের কালো আধারে ঢেকে দিচ্ছে মেঘ নিঃসঙ্গ অনুভব করছে চাঁদ আজ যেন মেঘেদের রাজত্ব কিছুক্ষণ পর পর চাঁদের সাথেও লুকোচুরি খেলছে তারা গুমট পরিবেশ হঠাৎ করেই উত্তেজিত হয়ে উঠেছে ফেরে গেলে তো ভেঙে গেলে বাতাসের বেগের সাথে তারতম্য করে আকাশ খানিক পর পর কেঁপে কেঁপে উঠছে জানান দিচ্ছে কালবৈশাখী আসছে সবাই সাবধান হও প্রকৃতির আহান কাজে দিয়েছে যারা বাইরে ছিল ঘরে ফেরার তোরজোর শুরু করেছে ঘরের প্রাণ ঘরেই ঘাপটি মেরে আছে প্রত্যুষের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি নিজের অফিস কক্ষে বসে আছে সে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে চেয়েছিল সে সরাসরি মায়ের সাথে আনন্দটা উপভোগ করতে চেয়েছিল কিন্তু প্রকৃতির ভাবনা ছিল অন্যরকম তাই তোট নিজের ছোট ভাইদের সাথে কাজ নিয়ে আলোচনা করতে হচ্ছে কিছুতেই মন দিতে পারছে না একটু পর পর হেসে উঠছে ব্যাপারটাই সবার মাঝেই ভূত দেখার মতো কাজের বাইরে প্রত্যুষ দু একটা বাড়তি কথা বললেও কাজের সময় একদম নয় আজ সেই প্রত্যুষ অজহত হাসছে এ মানা যায় না হঠাৎ করেই প্রত্যুষের বাংলা সাহিত্যের কথা মনে হল প্রেম নিয়ে অনেক কিছুই থাকতে পারে সে যেহেতু প্রেমে পড়ে সর্বনাশ করেছেই অবশ্যই গল্পের বই পড়া উচিত পাশে আদকে বলে উঠল তোদের কাছে গল্পের বই আছে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম হুমায়ুন আহমেদ উনাদের ইয়াদ হেসে মাথা নাড়ায় শ্রদ্ধেয় বড় ভাইয়ের মনের অবস্থা তার অজানা নয় প্রত্যুষ নিজেও হাসে চেয়ারে মাথা এলে দিয়ে চোখ বন্ধ করে নেয় সুখরিদ নামটা বীরবির করে কল্পনায় ভাসতে থাকে আহা সুখ সবকিছুতেই সুখ বাড়ি ফিরে রাফা একটা কথাও বলেনি একে একে ফ্রেশ হয়ে এসে রাফার বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে আজ অনেকটা জার্নি করেছে বলেই এতটা ক্লান্ত লাগছে এবার রাফা মিটিমিটি হেসে বিছানায় পা তুলে বসল কিছুক্ষণ ভান করে ব্যাপারটা আরো আকর্ষণীয় করে তুলতে চাইলেও সবার দৃষ্টি দেখে আর পারল না চাপা আনন্দটা প্রকাশ করে বলল আমার নেতৃক্রাস আমার শাশুড়ি হতে চলছে ইয়ে এত খুশি আমি কই রাখবো যার সাথে ঘুরতে যাওয়ার জন্য এতটা দিন অপেক্ষা করেছি সেই মানুষটিকে আমি মা বলে ডাকবো একই বাড়িতে থাকবো একসাথে খাব আমাকে আদর করবে ওহ মাই গড আমি খুশিতে মরেই যাব হেসে উঠল সবাই বান্ধবীর খুশির দেখে তারাও খুশি বাড়িতে এসে যতটুকু শুনেছে তারা পুরো বিষয়টাই বুঝেছে রাফার মুখ থেকে শোনার জন্যই অপেক্ষা করছিল রিমা দ্বিগুণ উল্লাস নিয়ে বলে উঠে আল্লাহ রাফা তুই আমার মামা তো যাহবি কত খুশি লাগছে আমার রিমাকে জড়িয়ে ধরল রাফা মালাক মন খারাপ করে বলে উঠল এই তুষার অভির মধ্যে কে ফাঁকা আছে রে একটাকে ধরে আমিও তোদের যা হয়ে যাব এক হেসে উঠল সবাই রাফা জানে ওর খুশিটাকে দ্বিগুণ করতেই ওরা এসব বলছে এর মধ্যে নয়ন বলল শুধুমাত্র নেতৃক্রাসের জন্যই রাজি হওয়া না প্রথমত আমার আব্বা পছন্দ করেছে আমি রাজি হতামি দ্বিতীয় পাত্রের সাথে দেখা করতে যাওয়ার সময় আমি মি হাওলাদারের কথা ভাবছিলাম কেন্ট ভাবছিলাম বলতে পারবো না হয়তো সেও রাজনীতির সাথে জড়িত আর আমিও তাই ব্যাপারটা ম্যাচ হতো তার উপর উনার ব্যক্তিত্ব আমার ভালো লেগেছিল একটা মেয়ের জীবনসঙ্গী হওয়ার অনেক গুণই তার মধ্যে বিদ্যমান তাই উনাকে দেখে ভেতর থেকে শান্তি পেলাম তৃতীয় উনার মা আমার লক্ষ্য খুশিটা হাজার গুণ বেড়ে গেল রাফার কথাটা মনোযোগ দিয়ে শুনল সবাই বেশ খুশি তারা এর মধ্যে দরজায় করা নাড়ল মাহতিম খন্দকার অনুমতি পেতেই ঘরে ঢুকে বলে উঠল আমার বাবা মা রাকি করছে ভাবছিলাম আমাদের থেকে ছোট রাফা ওর বিয়েই আগে ঠিক হলো অথচ আমরা কি করলাম রিমার কথায় মাহতিম খন্দকার হাসলেন রাফার খানিকটা মন খারাপ বাবা মাকে ছেড়ে চলে যাবে প্রত্যেকটা মেয়েরই মন খারাপ হবে স্বাভাবিক মাহতিম খন্দকার মেয়ের কাছে বসলেন আদুরে ভঙ্গিমায় বলে উঠলেন সার হুমায়ুন আহমেদ বলেছেন প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে আমি বলবো আপনি বাবার ঘরে যেমন রাজকন্যা তেমনই স্বামীর ঘরেও রাজরানী হয়ে থাকবেন মিলিয়ে নিয়ে নাম সাজের বেলা সূর্যের তেজ এখনো কমেনি হালকা লাল বর্ণ ধারণ করে এখনো পৃথিবীকে পুড়িয়ে যাচ্ছে প্রকৃতি কোলাহলযুক্ত কিন্তু অসার কোথাও গিয়ে শান্তিতে বসার যোগা রাজ প্রকৃতি রাখেনি বিশাল বৃক্ষের উঁচুতে অবস্থান করা পাতাগুলো হালকা নড়ে উঠলেও নিচুতে থাকা পাতাগুলো নিস্তব্ধ মৃদু বাতাস ও বইছে না এমন এক সময়ে খবর এলো হাওলাদার পরিবার আসছে আকত করতে এরপর থেকেই শুরু হয়ে গেছে মাহতিম খন্দকারের তোরজোর ঘণ্টা খানিকের মধ্যেই খন্দকার বাড়ির রূপ পাল্টে গেল রাফার নানু বাড়ির সবাই এসে উপস্থিত রাফা এতটাই অবাক হয়েছে যে সেভাবে কোনো রিয়েক্টই করতে পারেনি রাজি হলো এই তো দুদিন গেল এর মধ্যেই কোনো আয়োজন ছাড়াই হুট করেট কেমনে কি এসবই ভেবে যাচ্ছিল রাফা এর মধ্যেই হুরমুর করে ঘরে ঢুকলো রাফার বন্ধু মহল এবার একটু স্বস্তি পেল রাফা তোরা এত তাড়াতাড়ি কেমন কি গ্রুপে প্রত্যুষ ভাইয়া ম্যাসেজ দিয়ে বলল তোদের বাড়ি আসতে আমরা ভেবেছি কি নাকি সাথে সাথেই রওনা দিয়েছি তার ঘণ্টাখানিক পরেই আন্টি ফোন দিয়ে বলে তোরা কোদ হুট করেই কেন করছে একটুও মজা হল না রিমার হতাশ কণ্ঠস্বর রাফা চুপ রইল তার ও ব্যাপারটা গুলমেলেট লাগছে ওদের বসতে বলে বাবার খুঁজে বের হল সে বিয়ের কনেকে এইভাবে ঘুরতে দেখে মুখ টিপে হাসছে রাফার কাজিনরা রাফা সেসবে পাত্তা দিল না বাগানের দিক থেকে মাহতিম খন্দকারের চিৎকার ভেসে আসছে রাফা সেদিকেই ছুটল ধমকিয়ে কাজ করাচ্ছিল মাহতিম খন্দকার সময় একদম নেই অথচ এরা ঢিলামি করছে কাজে রাফা খানিকটা দূরে থেকেই বাবাকে ডেকে উঠল আব্বা এদিকে আসেন মেয়ের ডাকে মাহতিম খন্দকার ছুটে আসেন ঠোঁটের কোণে এক চিলতে হাসি আম্মা আপনি এখানে কেন কিছু লাগবে কিছু লাগবে না আব্বা এতটা তাড়াহুড়ো করে কেন হচ্ছে আজ আকো অথচ আজি জানালো মেয়ের কথায় মাহতিম খন্দকার হেসে দিলেন মেয়ে ভাবছে হয়তো কোনো রহস্য আছে নরম সুরে বললেন আপনি তো চেয়েছিলেন আম্মা যাতে বিয়ের খবরটা এখনই কেউ না জানে তাই এমন ব্যবস্থা আজ আকত করে রাখবে পরে যখন আপনি চাইবেন তখন সবাইকে জানিয়ে অনুষ্ঠান করা হবে আপনার ও শ্বশুর বাড়ি যেতে হবে না এখন তাই চিন্তা নিবেন না আম্মা বাবার কথায় রাফার মনের উপর থেকে মনে হল ভার কমে এল ভালো লাগল তার ভবিষ্যৎ অর্ধাঙ্গ তার কথা ভাবছে শুনে মাথাট নাড়িয়ে ভেতরে চলে গেল সে কাজিনরা মিলে মেহেদি দিচ্ছে রাফা যেতেই মালাক তাকেও ধরে বসিয়ে দিল অনেকটা সময় নিয়ে দু হাতে মেহেদি দিয়ে দিল হাতের মাঝখানে প্রত্যুষ নামটা লিখতেও ভুলল না রাফার এখন খুব লজ্জা লাগছে আজ তার বিয়ে হালাল একটা সম্পর্কে পদার্পণ করবে মিশ্র এক অনুভূতি দোলা দিচ্ছে মনে দুপ্রহর সময় চলে গেল আড্ডা দিয়েই এর মাঝে খবর এলো বর প্রায় চলে এসেছে রাফা হঠাৎ করে মনেট হল তার নেতৃক্রাসের কথার সেও কি আসবে ভেতরটায় অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে আবার ঘর থেকে বেরিয়ে গেল সে রাফাকে দেখেই রাফার খালা মিষ্টি হেসে মাথায় হাত বুলিয়ে দিল রাফাও বিনিময়ে জড়িয়ে ধরল তার একমাত্র খালাকে তার ফুফু এখনো গাড়িতে আছে আজ সব আপনজনকে একসাথে দেখে সবার মনেই আলাদা আমেজ সৃষ্টি হয়েছে মাহতিম খন্দকার সোফায় বসেছিলেন রাফা গিয়ে পাসেট বসল মাহতিম খন্দকার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বলল মিসেস আমিরাতুন নিসা আসবে এখন আর এই নামে ডাকা যাবে না আম্মা শাশুড়ি হয় মা বলে ডাকতে হবে আপনি চাইছেন সে আসুক বাবার কথায় রাফা একটু বিচলিত হল মা ডাকবে মাহতিম খন্দকার মেয়ের মনোভাব বুঝতে পারলো তাই আলতো করে মাথায় হাত রাখল রাফা মুচকি হেসে বলল আমি মনে করি আমার নিয়তিতে ছিল বলেই সে আমার শাশুড়ি হচ্ছে আর এটা আমি অর্জনই করেছি না হলে এত এত মেয়ে থাকতে আমাকেই কেন তার পছন্দ হবে আমার লক্ষ্য না হয় আমারই থাকুক আমি আমার মতো করে সংস্থাটা দাঁড় করাই এতেই তো হবে উনি আসলে আমার নিজের খুব ভালো লাগবে আব্বা আসবে আমার রাজকন্যা যেমনটা চাই রাফা খুশিতে জড়িয়ে ধরল বাবাকে দৌড়ে নিজের রুমে চলে গেল রিমা ওরা হালকা সাজছিল এর মধ্যে রাফাকে এত খুশি দেখে ভ্রুকুচকে তাকায় ওরা রাফা কিছু না বলেই নাচতে শুরু করে জীবনে কিছু কিছু লক্ষ্য আছে যেগুলো হাতের কাছে পেয়ে গেলে নিজেকে ধরে রাখা যায় না তেমনি রাফারও এমন অবস্থা হয়েছে ড্রয়িং রুম থেকেই মেয়ের উল্লাস উপভোগ করলেন মাহতিম খন্দকার মেয়ের খুশিতে দ্বিগুণ খুশি তিনি গাড়িতে বসে আছে প্রত্যুষ পাশেই মিসেস আমিরাতুন নিসা একটু পর পর জানালাট দিয়ে মাথা বের করে দেখছে আর কতক্ষণ লাগবে ছেলের কাজে বিরক্ত মিসেস আমিরাতুন নিসা পাঁচ মিনিটে না হয় সাত বার দেখেছে এমন পাগলামও করার মানে আছে রিভারের পাশে অনেক বসে আছে সে নিজেও বিরক্ত তাই চুপচাপ ফোন দেখছে আরো কিছু সময় অতিবাহিত হতেই খন্দকার বাড়ির বিশাল গেইট দেখা গেল এক প্রকার লাফিয়েই উঠল প্রত্যুষ এবার হেসে দিলেন মিসেস আমিরাতুন নিসা গাড়ি থামতেই নেমে গেলেন তিনি প্রত্যুষ নিজের খুশিটাকে নিজের মধ্যেই রেখে মুখটা যথাসম্ভব গম্ভীর করে নিল পরনে তার আজ ধূসর রঙের পাঞ্জাবি তুষার মারিয়া অভি প্রত্যুষের পাশে পাশে হাঁটছে অবাকের উপর অবাক হচ্ছে তারা একে তো আজই জানলো প্রত্যুষের বিয়ে তার উপর মেয়েটা রাফা এখন জানল তবে বেশ খুশিও হয়েছে প্রত্যুষকে দেখেই জড়িয়ে ধরলেন মাহতিম খন্দকার প্রত্যুষ বিনিময়ে মুচকি হাসলট মিসেস আমিরাতুন নিসার সাথে কুশল বিনিময় করে ভেতরে নিয়ে গেলেন তিনি মিসেস রাবেয়া আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরলেন মিসেস আমিরাতুন নিসাকে বেশ ভালো সক্ষতা তাদের মধ্যে এখন তো আরো মধুর সম্পর্ক হয়ে গেল প্রত্যুষ সোফায় মাথা নিচু করে বসে আছে অনিক ও তার পাশেই বসা কিছুটা ধীর কণ্ঠে বলে উঠলো। মাকে বল তাড়াতাড়ি করতে আমার বউকে দেখবো অনেক ভেংচি কেটে উঠে গেল বিয়ে যেন আর কেউ করে না সে চিন্তাই আছে তার সাদা হরিণের এখন পর্যন্ত এক নজর দেখতে পারল না বিরস মুখে ফুফুকে বলতেই মিসেস সামিরাতুন নিসা চোখ রাঙিয়ে ছেলের দিকে তাকালেন প্রত্যুষ কিছুটা ঠোঁট উল্টে নিজের অসহায়ত্ব জানান দিতেই তিনি কনেকে আনতে বললেন পরিবেশ এবার গম গম করে উঠল মিসেস রাবেয়া ছুটে গেলেন মেয়ের কাছে রেডি হয়ে বসে আছে রাফা সিম্পল ভাবেই সেজেছে সে ধূসর রঙের শাড়ির সাথে ম্যাচিং হিজাব পরানো হয়েছে তাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে মেয়েদের শাড়িতেই সুন্দর লাগে বেশি আর রাফা শাড়ি খুব ভালোভাবেই কন্ট্রোল করতে পারে তবে গরমের জন্য একটু সমস্যা তার হচ্ছে তবুও সয় নিল আজকের দিনটায় মিসেস রাবেয়া তারা দিতেই মালাক রাফাকে নিয়ে ড্রয়িং রুমে আসলো এক পলক তাকে এই প্রত্যুষ চোখ নামিয়ে নিল ভেতরটা কেমন কাঁপছে আর তাকানোর সাহস তার কোনোভাবেই হল না প্রত্যুষের সাথে আসা সকল আত্মীয় স্বজন বউয়ের প্রশংসায় পঞ্চমুখ রাফাকে নিয়ে মিসেস আমিরাতুন নিসার পাশে বসানো হল অজানা এক কারণেই কেঁপে উঠল রাফা চোখ বুঝে আবার খুললো সে স্বপ্ন দেখছে না তার পাশেই তার নেতৃক্রাস বসে আছে রাফা যে বিয়ের কণে এটাই ভুলে গেল অবাক হয়েই হবু শাশুড়ির দিকে তাকিয়ে রইল সে মাহতিম খন্দকার নিঃশব্দে হাসলেন মিসেস আমিরাতুন নিসা রাফাকেই দেখে যাচ্ছে রাফা ঘোরের মাঝেই বলে উঠল আমি কি আপনাকে একটু ছুঁয়ে দিতে পারি নিস্তব্ধ হয়ে গেল পরিবেশ ব্যাপারটা গুটি কয়েক মানুষ বুঝলেও আর সবার তো অজানা প্রত্যুষ অপ্রসন্ন দৃষ্টিতে তাকালো। এভাবে যদি তাকে বলতো খুব একটা খারাপ হতো সে তো সাথে সাথে আগলে নিত মেয়েটিকেট অথচ বউ তার দিন দুনিয়া ভুলে হবু শাশুড়িকে নিয়ে ব্যস্ত মিসেস আমিরাতুন নিসা রাফাকে বুকে টেনে নিলেন কতটা খুশি হয়েছেন সবাই তার মুখ দেখেই বুঝতে পারছে হালকা হেসে তিনি বললেন আমার মেয়ে কি বলছে ছুঁয়ে দিতেও পারমিশন লাগবে আমি তো তোমার আরেকটা মা রাফার চোখ ছলছল করে উঠল আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল শাশুড়িকে মাহতিম খন্দকার কাজীকে বললেন বিয়ে পড়াতে রাফা ওভাবেই রইল মায়ের দিকে কপাল কুচকে তাকিয়ে আছে প্রত্যুষ মিসেস আমিরাতুন নিসা তা দেখে মিটিমিটি হাসছে প্রত্যুষ যেন চোখ দিয়েই বুঝাচ্ছে তোমার সাথেই সংসার করুক তোমার বৌমা আমি তো কিছু না বিয়ে পড়ানো শুরু হতেই মাহতিম খন্দকার মেয়ের পাশে বসলেন রাফা বাবার এক হাত করে ধরল কবুল বলার সময় রাফা সময় ব্যয় করেনি খুব সাবলীলভাবেই নিজেকে অন্যের করে দিয়েছে ভরসার বুক হাত যে তার পাশেই কিসের এত দুটা না তাহলে খাওয়া দাওয়ার পর্ব চুকে গেছে মিসেস আমিরাতুন নিসা নিজের হাতে ছেলের বউকে খাইয়ে দিয়ে গেছেন রাফা আজ এতটা পাবে কল্পনাও করতে পারেনি তার চাওয়ার থেকে হাজার গুণ বেশি পেয়েছে সে একমাত্র প্রত্যুষের জন্য তাট হই সে তার লক্ষ্যকে শাশুড়ি হিসেবে পেয়েছে বাবাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে ছিল রাফা বাড়ি প্রায় ফাঁকা রাফার বন্ধুমহল আর প্রত্যুষের কাজিনরা শুধু থেকে গেছে রাফার নানু বাড়ির সবাইও চলে গেছে ফুট করে খবর দেওয়ায় তেমন সুবিধা করতে পারেনি তারাট। মিসেস রাবেয়া মেয়েকে প্রত্যুষের কাছে পাঠালো তার ভাষ্যমতে এখন প্রত্যুষের পাশে তার থাকা উচিত ছেলেটা একা বসে আছে ড্রয়িং রুমে রাফাও বিনা বাক্যে মায়ের কথা মেনে নিল ড্রয়িং রুমের সোফায় বসে ফোন দেখছিল প্রত্যুষ্ট প্রচণ্ড বিরক্ত সে তাকে রেখে সবাই কোথায় যে চলে গেছে কে জানে এই রাফা রাফাটাকেও দেখছে না থাকাই তার ভুল হয়েছে মায়ের সাথে চলে যেত ভালো হতো অন্তত বিরস মুখে বসে থাকতে হতো না এগুলোই বীরবির করছিল সে এর মধ্যেই রাফা উপস্থিত হয় আমার সাথে আসুন প্রত্যুষ অবাক হয় প্রত্যুষ মেয়েটা তার নাম ধরে ডাকল দারুণ তো ব্যাপারটা ফোনটা পকেটে ঢুকিয়ে রাফার পিছু নিল সে নিজের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো রাফা ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে দরজা খুল গোরু কি করছিস দরজা বন্ধ করে রাফা কথা শেষ হতেই ভেতর থেকে হাসির শব্দ শোনা গেল বিষয়টা মাথায় এলো রাফার বিব্রত বোধ করল সে না জানি লোকটা কিভাবে কিছুটা রাগ নিয়েই বলে উঠল উল্টাপাল্টা কিছু করলে একটাকেও আস্ত রাখব না দরজা খুল বলছি কাজ হল খট করে দরজা খুলে গেল হুরমুর করে কয়েকজন বের হলো ঘর থেকে দুজনকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে এক ছুটে ছাদে চলে গেল সবাই তাদের কাজ শেষ রাফা যা ভেবেছিল তাই হল এরা বাসর সাজিয়েছে আর চোখে প্রত্যুষের দিকে তাকালো রাফা সে ভাবালেশ যেন এমনটা হবে সে জানতো রাফা কিছুটা ইতস্তত নিয়ে বলে উঠল কিছু মনে করবেন না ওরা মজা করেছে কিছু মনে করব কেন হিসেব মতে আজ তো আমাদের বাসর রাত ঘর না সাজানোটাই অস্বাভাবিক দেশের প্রায় ছেলে মেয়েদের ই এরেঞ্জ ম্যারেজ হয় সেক্ষেত্রে তারাও একে অপরকে জানার সুযোগ পায় না তাই বলে কি তাদের বাসর হয় না অবশ্যই হয় আমরা তো ব্যতিক্রম নয় মিসেস প্রত্যুষ রাফা হেসে মাথা নাড়ালো ঠিকই বলেছে লোকটা ব্যাপারটা ইজি বিয়ে যেহেতু হয়েছে একসাথে তাদের থাকতেই হবে স্বামী স্ত্রীর হালাল সম্পর্কে শারীরিক সম্পর্ক একটি হালাল মাধ্যম ভালোবাসা থাকলে সম্পর্কটাও ইজিলি এগোনো যায় তাদের যেহেতু বিয়ে হয়েছে লোকটার সম্পূর্ণ অধিকার আছে তার উপর তারও না করার কোনো কারণ নেই তবুও যে ভয় একটু থেকেই যায় গ্রাফা ইতস্তত ভঙ্গিমায় মাথা নাড়িয়ে আলমারির কাছে গেল একটা প্যাকেট বের করে প্রত্যুষের হাতে দিয়ে বলে উঠল ফ্রেশ হয়ে আসুন প্রত্যুষ মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল রাফা নিজেও হিজাব খুলতে লাগল গরম করছে খুব কিছু সময় যেতেই প্রত্যুষ বেরিয়ে আসলো পাতলাটি শার্ট আর ট্রাইজার পরে বেশ কমফোর্ট ফিল করছে সে রাফা নিজেও তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আসলো উদ্দেশ্য লোকটার সাথে কিছুক্ষণ গল্প করা যদি ঘুমিয়ে যায় প্রত্যুষ বিছানায় বসে আলমারির পাশে দেয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে আছে রাফার চোখ মুখে এবার অসহায়ত্ব ফুটে উঠল একটুও মনে ছিল না এই ছবিটার কথা নিজের মায়ের ছবি সদ্য বিয়ে করা বউয়ের ঘরে দেখলে যে কেউ অবাক হবে শুধু অবাক না চরম বিস্মিত হবে সেখানে প্রত্যুষের মাঝে তেমন কিছুই দেখা গেল না এতে রাফা নিজেই অবাক হলট বিছানায় বসতে বসতে বলল জিজ্ঞেস করবেন না আপনার মায়ের ছবি আমার রুমে কি করছে রাফার দিকে চোখ ঘুরালো প্রত্যুষ এমন তীক্ষ দৃষ্টিতে দৃষ্টি মেলানো রাফার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না তাই চোখ নামিয়ে নিল উমম হাম আমি জানি তার কারণ রাফার মুখটা মলিন হয়ে গেল আব্বা বলে দিয়েছে কেন এমন করল কি ভাববে তাকে সবাই প্রত্যুষ যেন বুঝতে পারল রাফার মনোভাব তোমার বাবা আমাকে কিছু বলেনি রাফা তোমার অজান্তেই তোমার কাছে জেনেছি বেশ টবাক হল রাফা তার কাছ থেকে জেনেছে কি করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই প্রত্যুষ বলল তোমার মনে আছে কিনা জানি না একদিন সকালে বাসের মধ্যে তুমি বন্ধুদের বলছিলে আম্মুর কথা সে সময় আমি তোমার পরের সিটেই বসা ছিলাম এবার বুঝল রাফা তবে নিজের মধ্যেই সে শিউর নয় তাকে কি তার লক্ষ্য অর্জন করতে দিবে নাকি সংসারে বেঁধে রাখবে একমনে ভাবছিল রাফা এর মধ্যেই প্রত্যুষ রাফার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠে আমি তোমার পাশে সবসময় আছি রাফা তোমার আব্বা যেমন তোমার ঢাল হয়েছিল এবং থাকবে আজ থেকে আমিও তোমার ঢাল হয়ে থাকব তুমি তোমার পথে এগিয়ে যাও আর হ্যাঁ তোমার শাশুড়ি তোমার কথা প্রথম থেকেই জানে তোমার বাবা বলেছিল কথায় কথায় তাই দুটানায় ভুগবে না যেমন আছো তেমনই থাকো প্রত্যুষের কথায় রাফা একদম সহজ হয়ে যায় ভালো লাগার চাদরে মুড়িয়ে নেয় নিজেকে ফুট করেই মাথায় আসে প্রত্যুষ তাকে তুমি করে বলছে খুশি হয় সে বউ হয় তার আপনি আপনি করে ডাকবে রাফা কিছুটা হেসেই বলে উঠে আজকের দিনটা আমার জীবনে বেস্ট একটা দিন যার জন্য এত কিছু সেই মানুষটি আমার এত কাছে ছিল সত্যি নিজেকে ভাগ্যবতীর ওভার লোড মনে হচ্ছে স্যার উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না সো আমরা আগে বন্ধু হতে পারি রাফা নিজের কথার পরিপ্রেক্ষিতে অন্য কথা আশা করেছিল কিন্তু প্রত্যুষ সহজ ভাষায় তাকে সারা জীবন ধরে রাখার প্রস্তাব দিবে ভাবতে পারেনি একটু বেশি পেয়ে যাচ্ছে সে উত্তর শোনার আশায় তাকিয়ে আছে প্রত্যুষ রাফা দ্রুত মাথা নাড়ায় নিষিদ্ধ এক ইচ্ছা মনের মধ্যে আকুবাকু করছে রাফার ইচ্ছে মানেই প্রায়োরিটির লিস্টে প্রথম তাই কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে উঠে আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি অপরাহ্ন ঢের বাকি বৈশাখের শেষের দিক রৌদ্রোজ্জ্বল আকাশকে সঙ্গ দিয়ে বাতাসের তীব্রতাও দ্বিগুণ আজ যার ফলে রোদ ততটাও গায়ে লাগছে না গরমও বেশ কম নিজের ক্লাসে বসে আছে রাফা প্রফেসর তার বক্তব্য দিয়ে যাচ্ছে এদিকে রাফা আনমনে ভাবতে ব্যস্ত বিয়ের তেরো দিন পেরিয়ে গেছে মধ্যে দুবার দেখা হয়েছে লোকটার সাথে যদিও অনাকাঙ্ক্ষিত ভাবে কথা হয়েছে হাতে গোনা কয়েকবার তবুও রাফার মনটা পড়ে থাকে মানুষটার কাছে ব্যক্তিত্ব দায়িত্ববোধে লোকটা প্রথম সারিতে অবস্থান করে এই যে বিয়ের দিন রাতে তার একবার বলাতেই কিভাবে তাকে আগলে নিল না ছিল কোনো বাজে স্পর্শ না ছিল কোনো চাহিদা সম্পূর্ণটাই ছিল আগলে রাখা ভাব সেদিনের কথা ভাবতেই রাফার মুখ খানিকটা লজ্জা রাঙা হয়ে যায় পাশ থেকে খোঁচা দিয়ে উঠে হাবিবা যখন তখন স্যার দেখে ফেলবে মেয়ে আনমনে ব্লাশিং করছে হাবিবার ধাক্কা দেওয়াতে রাফা কিছুটা বিরক্ত হয় ভাবতেও পারবে না এখন পুনরায় ক্লাসে মনোযোগ হয় সে পরীক্ষাটা চলে গেলেই যেন তার শান্তি ভার্সিটির চত্বরের একপাশে বসে আড্ডা দিচ্ছে রাফা রা কিছুক্ষণ হলো ক্লাস শেষ হয়েছে তাদের আজকে আর ক্লাস নেই ভাবল কিছুক্ষণ আড্ডা দেওয়া যাক কিন্তু আড্ডাতে ব্যাঘাত ঘটাতে হাজির হবে নিবিড় তা কি কেউ জানত জানলে হয়তো এখানে বসে আড্ডা দেওয়ার মনোভাব তারা পোষণ করত না নিবিড়কে দেখেই রাফা তীক্ষ দৃষ্টি ফেলল তার উপর দৃষ্টিতে ঝাঁঝ মিশে আছে নিবিড় নিজের দৃষ্টি এদিক ওদিক ঘুরিয়ে আমতা আমতা করে বলল রাফা তোমার সাথে আমার কিছু কথা ছিল একটু সাইডে আসবে রাফার বন্ধুমহল ফুসে উঠল এক প্রকার আগে যাও একটু দেখতে পারত সেদিনের ঘটনার পর একদম সহ্য হয় না ছেলেটাকে নাম শুনলেও যেন গায়ে আগুন জলে আপনার যা বলার এখানেই বলুন আপনি দূরে গিয়ে যা বলবেন তা সবটাই একটু পর আমি ওদের বলবো তাই কষ্ট করে উঠে গিয়ে আপনার কথা শোনার কোনো মানেই হয় না গ্রাফার সহজ স্বীকারোক্তিতে নিবিড় ভরকালো গলাটা কেমন শুকিয়ে গেছে তার ঢোক গিলে গলাটা ভেজানোর চেষ্টা করেও সক্ষম হল না সে ইতস্তত করে বলে উঠল আমাকে ক্ষমা করা যায় না রাফা আর একটা বার সুযোগ দিবে হাসল রাফা আহা শান্তি এত ভালো শোনায় কেন কথাগুলো হৃদয় একদম শান্তিতে ভরে গেল কিছু একটা মনে করার চেষ্টা করছে সে যখন মনে পড়ল না তখন বিরস মুখে বলল অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা আর হয় না কথাটিকে বলেছে যেন রিমা উল্লাসের সহিত বলে উঠল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভুল বলেনি মি নিবিড় বন্ধুমহলে রাফা ও রিমারই সাহিত্যের প্রতি ঝোঁক অগাধ তেমনই চর্চাও করে এরা দুজনী রাফা এই গুণটা মূলত বাবার কাছে পেয়েছে বাবাকে সবসময় দেখত অবসর সময়ে বিভিন্ন বই নিয়ে সময় কাটাতে দেখে দেখে তারও অভ্যাস হয়ে গেছে আর রিমার তো পড়া এবং কাজ বাদে যত কিছুই করতে দেওয়া হোক সে রাজি নিবিড় রাফার উত্তরে সন্তুষ্ট হয়নি তার মুখ দেখেই বুঝা যাচ্ছে তবুও কিছুক্ষণ রাফার দিকে তাকিয়ে রইল রাফা বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত হয়ে পড়েছে ততক্ষণে চাপা শ্বাস ফেলে নিবির প্রস্থান করল রাফাও নিজের আড্ডা থামিয়ে দিয়ে উঠে দাঁড়াল এখন আর ভালো লাগছে না নিজের মানুষটাকে সে খুব মিস করছে বন্ধুদের থেকে বিদায় নিয়ে হাঁটা ধরল সে হঠাৎই তার মনে হলো প্রত্যুষকে ফোন দিলেট কেমন ঠয় এখন পর্যন্ত একবারও সে ফোন দেয়নি আজ একটু চমকে দেওয়া যাক মিটিংয়ে বসে আছে প্রত্যুষ এই তো আর কিছুক্ষণ সময় পর মিটিং শুরু হবে নিরিবিলি একটু জিরিয়ে নিচ্ছে কিন্তু সে তো বলেই গেছে নিরিবিলি বিশ্রাম নেওয়া তার জন্য নয় তখন রাফা নামক অসুখটা হানা দেয় একটু কথা বলতে ইচ্ছে করে তবে সে মেয়েটাকে সময় দিচ্ছে না দূরে দূরে থাকছে মেয়েটাও একটু ডাকে না সেই ছলেও তো একটু দেখতে পারে বউকে ফোনের রিংটোনে ভাবনায় ব্যাঘাত ঘটল তার ফোনের উপরে সুখরিদ নামটা জলজল করছে রাফার ফোন আসায় যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি আফসোস হচ্ছে তিনটা মিনিট সময় আছে মিটিংয়ের আরো একটু আগে ফোন দিলে কি হতো ফোনটা ধরে কানে দিতেই সালাম দিল ট্রাফা প্রত্যুষ সালাম ফিরিয়ে চুপ রইল ট্রাফা ই কিছুটা সময় নিয়ে বলল আপনার সাথে ঘুরতে যেতে খুব ইচ্ছে করছে প্রত্যুষ চমকালো প্রত্যুষ কথা বলতেও ভুলে গেল সে ঠিক শুনছে রাফা তাকে ঘুরতে নিয়ে যেতে বলছে এটা স্বপ্ন নয় তো, আবার ও রাফার গলার স্বর কি হল নাকি আপনার সময় হবে না প্রত্যু সেবার নিজেকে সামলেট নেয় নিজের বউ ঘুরতে যাওয়ার কথা বলেছে এত নাটক করছে কেন সে সার হুমায়ুন আহমেদ বলেছেন রূপবতী নারীদের অনুরোধ প্রত্যাখ্যান করতে নেই প্রত্যাখ্যান করলে অভিশাপ লাগে রূপের অভিশাপ রূপ তখন ধরা দেয় না রূপের অভিশাপে পড়া ভয়াবহ ব্যাপার এমন অভিশাপ আমি চাই না প্রত্যুষের এমন কথায় হতবাক রাফা সে শাশুড়ির কাছে শুনেছে প্রত্যুষ বাংলা সাহিত্যের ধারে কাছেও নেই তাহলে এখন প্রশ্নটা মনে আসলেও মুখে বলে না প্রত্যুষ ফোন কেটে দিয়েছে রাফা বুঝে নিয়েছে প্রত্যুষ তাকে ঘুরতে নিয়ে যাবে আর নিজ সময় মতো তাকেও জানিয়ে দিবে পুলকিত মনে হলে ফিরে গেল রাফা ইতিমধ্যে মিটিং শুরু হয়ে গেছে প্রত্যুষের কিন্তু সে ঠিকভাবে কথায় বলতে পারছে না আজ মনোযোগ না থাকলে যা হয় আর কিট তার মাথায় শুধু একটা কথায় ঘুরছে আপনার সাথে ঘুরতে যেতে খুব ইচ্ছে করছে প্রত্যুষ মেয়েটা কি তাকে পছন্দ করেছে নাকি সম্পর্কটা এগোতে চাইছে কথাটা ভাবলেও যেন মনটা তার প্রশান্তিতে ভরে যায় প্রত্যুষ জোর করে মনোযোগ টানল এভাবে চলতে থাকলে সময় আরো নষ্ট হবে যত তাড়াতাড়ি মিটিং শেষ হবে তত তাড়াতাড়ি সে তার বউকে দেখতে পারবে সময়টা তখন ঘড়ির তিনটের কাটায় রাফা খুব দ্রুত তৈরি হচ্ছে যদিও তার এত তাড়াতাড়ি করার কোনো কারণ নেই তবুও সে করছে তার মনে হচ্ছে প্রত্যু শেষে দাঁড়িয়ে থাকবে অথচ সেই তৈরি হতে পারবে না এই তো একটু আগে প্রত্যুষের মেসেজ আসলো তৈরি হয়ে নাও আধা ঘন্টার মধ্যে উপস্থিত হব রাফার মনে হচ্ছে সময় খুব দ্রুত যাচ্ছে শাড়ি পরার খুব ইচ্ছে করলেও গরমের জন্য সাহস করল না দেখা যাবে অসুস্থ হয়ে ঘোরাটাই বরবাদ করে দিল এ হতে দেওয়া যায় না তো তাই ফ্রকের সাথে হিজাব পরে মাস্কো টেনে দিল মুখের টুপোর নিচ থেকে হর্নের শব্দ আসছে ব্যাগ নিয়ে হাঁটতে তার ভীষণ কষ্ট হয় তাই শুধু ফোন টানিয়ে ছুটল সে গাড়িতে বসে অপেক্ষা করছে প্রত্যুষ মুখটা তার ধরন মতই গম্ভীর করে রেখেছে কিছুক্ষণ হল সে এসেছে মেয়ের নামার নামই নেই সে যে অধীর আগ্রহে অপেক্ষা করছে মেয়েটা কি বুঝে না বুঝে না বুঝলে আগেই চলে আসত দ্বিতীয়বার হর্ন বাজানোর জন্য হাত বাড়াতেই রাফা এসে উপস্থিত হল প্রত্যুষ এক পলক তাকিয়ে দরজা খুলে দিল রাফা মিষ্টি হেসে উঠে বসল দ্বিতীয়বার তাকিয়ে প্রত্যুষ ভ্রু কুচকাল গরমের মধ্যে মেয়েটা মাস্ক পরে আছে কেন মাস্ক পরতে হবে না গাড়িতে কেউ দেখবে না আমাদের গরমে কষ্ট হবে মেনে নিল রাফা মাস্ক খোলে জোরে শ্বাস নিল সে এমনি ব্যবসা গরম তার উপর নাকের উপর আসত গরম কাপড় নিঃশ্বাস নেওয়া কষ্টসাধ্য এবার প্রত্যুষ গারো দৃষ্টি ফেলল রাফার মুখশ্রীর উপর এতক্ষণের অশান্ত মন ট্যাক নিমিশেই শান্ত হয়ে গেল চক্ষু শীতল হয়ে গেল তার ভালো লাগার আবেশে ঠোঁটের কোণে হাসি ফুটল যার জন্য এত ভালো লাগা সেই ফোনে ব্যস্ত তাকে দেখার সময় টুকু যেন নেই এর মধ্যে রাফা হুট করেট বলে উঠল আসুন না একটা সেলফি উঠি প্রত্যুষ বুঝতে পারল তার বউ এখন গ্রুপে ম্যাসেজ করে তাদের ঘুরতে যাওয়ার কথা বলছে নিজেও সায় জানিয়ে সেলফি উঠাল সকল আবদর পূরণ করতে সে রাজি রাফা ততক্ষণাৎ ছবিটা গ্রুপে পাঠিয়ে দিয়ে অফলাইন হয়ে গেল না হলে সবার টিচের শিকার হতে হবে তাকে গাড়ি অনেকক্ষণ চলতে শুরু করেছে রাফা জানে না কোথায় যাচ্ছে তবে তার বিশ্বাস পাশে থাকা মানুষটা তাকে যেখানেই নিয়ে যাবে ভালো লাগবে তার একদম সুরক্ষিত থাকবে বৈশাখ মাসের সূর্যটার একটু বেশি তেজ প্রচন্ড তাপে উত্তপ্ত হয়ে ওঠে ভূমি খাল বিলের পানি শুকিয়ে টলানিতে গিয়ে ঠেকে থাকে অনেক নদী তার নাব্যতা হারিয়ে জলশূন্য মাটিতে ফাটল সৃষ্টি করে কিন্তু রাফার দেখা নদীটা আলাদা হোস্টেল থেকে অনেকটা দূরে এসেছে তারা নদীর আশেপাশে কয়েকটা স্ট্রিট ফুডের দোকান আরেকটি ভিন্ন ধাঁচের ফুলের বাগান দেখল রাফা নদীর পাশের এই খোলামেলা জায়গাটা কেউ কিনে পার্কের ব্যবস্থা করেছে দোলনাও আছে কয়েকটা ঘুরতে আসা সকল প্রকৃতি প্রেমীদের সুবিধার্থেই এমন করা হয়েছে রাফারও বেশ লাগল রাফার জায়গাটা পছন্দ হয় কিনা তা জানার জন্যই রাফার দিকে ছিল প্রত্যুষ রাফার মুখের হাসি দেখেই বুঝতে পেরেছে প্রিয়তমাকে আনন্দ দিতে সে সফল আরও কিছু একটা মনে হতেই রাফাকে দোলনায় বসিয়ে সে গেল দোকানগুলোর কাছে কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো দুটো আইসক্রিম নিয়ে গরমের মধ্যে খেলে ভালো লাগবে প্রত্যুষের কাজগুলো রাফাকে খুব আনন্দ দিচ্ছে প্রত্যুষ বিনা অনুমতিতে রাফার পাশে বসে পড়ল বিয়ে করা বউ কাছে বসতেও অনুমতি লাগবে তাহলে বিয়ে করার দরকারটা কি আপনি এর আগে এসেছিলেন এখানে হ্যাঁ অনেকবার তোমার পছন্দসি এই জায়গাটাই মাথায় এলো তাই চলে এলাম ভালো লেগেছে তোমার রাফা হাসল যে হাসিতে উপচে পড়ছে তৃপ্তি অনেকটা বাচ্চাদের মতোই বলে উঠল খুব পছন্দ হয়েছে এই পার্কটা যে করেছে তার মাথায় অনেক বুদ্ধি প্রকৃতি প্রেমীদের জন্য পছন্দের জায়গা আর তার জন্য বিজনেস তুমি বর্তমানে তোমার একমাত্র জামাইয়ের পার্কেই বসে আছো রাফা এন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন এখানে কোনো টাকা নেওয়া হয় না হা করে তাকায় রাফা প্রত্যুষ্ট হেসে দেয় রাফার রিয়েকশন দেখে এমনই আশা করেছিল সে প্রত্যুষ আবার বলে উঠে একদিন কাজের জন্য এদিক দিয়ে যাচ্ছিলাম নদীটা চোখে পড়ে নদীর গভীরতা বিশাল তাই গ্রীষ্মকালেও পানি শুকায় না অনেক ভেবে চিনতে আম্মুর সাথে পরামর্শ করে এটি বানিয়েছি কয়েকজন স্ট্রিট ফুডের দোকানওয়ালাকে বলে রেখেছিলাম পার্কের প্রচারণার পর পর্যটকও বেশি হয় তারাও লাভবান হয় রাফা তাকিয়ে আছে প্রত্যুষের দিকে লোকটার কথা বলার ধরন খুব ইউনিক মনে হয় তার শুনতাই ইচ্ছে করে এ বিষয়ে আর কথা বাড়ালো না রাফা খিদে পেয়েছে খুব এক্সাইটমেন্টে খেতেও ইচ্ছে করছিল না এখন বেশ ভুগতে হচ্ছে রাফা এদিক ওদিক মাথা ঘুরিয়ে পর্যবেক্ষণ করলো কিছুটা দূরে ছোটখাটো এক রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে খুশিতে রাফার চোখ চকচক করে উঠল সাবলীল ভাবেই বলল আমার খুব খিদে পেয়েছে প্রত্যুষ দুপুরে খাও নি কেন গম্ভীর মুখে প্রশ্ন করে বসল প্রত্যুষ কিছুটা ভরকে গেল রাফার একটু আগেই তো ঠিক ছিল এখন আবার কি হল সে খাইনি বলে মানুষটা রেগেছে ভালো লাগল রাফার তবে সে এখন কি বলবে আপনার সাথে ঘুরতে যাব সেই এক্সাইটমেন্টে খেতে পারেনি এটা বললে তার মানসম্মান থাকবে লোকটা মজা নিবে না কোনোভাবেই বলা যাবে না রাফাকে চুপ থাকতে দেখে প্রত্যুষ উঠে দাঁড়াল এক পলক রাফার দিকে তীক্ষ দৃষ্টি ফেলে এগিয়ে গেল দোকানের দিকট রাফাও পিছু নিল ভাবনা সব পরে আগে তাকে খেতে হবে সময়টা তখন সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট গাড়িতে বসে আছে রাফা প্রচণ্ড রেগে আছে প্রত্যুষ থমথমে মুখ নিয়ে গাড়ি চালাচ্ছে সে রাগের কোনো কারণই খুঁজে পায়নি রাফা পার্ক থেকে ফেরার পথে শপিং মলের সামনে গাড়ি থামিয়েছিল প্রত্যুষ ঢোকার আগেই মারিয়া অভি দুজনকে দেখে চলে এসেছে এরপর থেকেই রেগে বোম এতটা রেগে আছে রাফা কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় রাফা তাকায় প্রত্যুষের দিকে প্রত্যুষ থমথমে মুখটার পরিবর্তন করে কিছুটা নরম হয় কিছুটা ইতস্তত কণ্ঠে বলে উঠে কমা হোস্টেলে না থাকলে হয় না কেন বলুন তো রাফার পাল্টা প্রশ্নে প্রত্যুষের রাগ হয় তাই কিছু না বলে দরজাট খুলেট দিয়ে নামার ইশারা করে রাফা নেমে দাঁড়ায় প্রত্যুষ কিছু না বলেই চলে যায় মলিন হয়ে যায় রাফার মুখ এমন কেন করল লোকটা তার কি প্রশ্ন করা ভুল হয়েছে সেও তো বুঝেনি লোকটা কেন হঠাৎ এরকম প্রশ্ন করলো নাট জেনেই হুট করে কি বলবে মন খারাপ নিয়েই ভেতরে চলে যায় চতুর মস্তিষ্কে একটা বার্তা হানা দেয় মানুষটা মারিয়া অভি দুজনের জন্য রেগে আছে দ্রুত ভেতরে চলে গেল সে জানতে হবে ব্যাপারটা রুমে ঢুকেই রাফা ওয়াশরুমে ঢুকে যায় একদম গোসল নিয়ে বের হয় সে ফোনটা হাতে নিয়েই অনিককে ফোন করে রিমার সুবাদে অনিকের নম্বর সেইভ ছিল ভালয় হলো অফিসে কাজ করছিল অনিক ইদানিং খুব কাজের প্রেসার যাচ্ছে রিমা কেউ ঠিক মতো সময় দিতে পারছে না মেয়েটা অভিমান নিয়েই বসে থাকে অভিযোগও করে না ব্যাপারগুলো নিয়েই মন খারাপ ছিল তার এর মধ্যে রাফার ফোন দেখে বেশ চমকায় সে হঠাৎ কি এমন হলো কিছুটা ভয়ও হয় চটজলদি ফোনটা ধরে কানে তুলতেই রাফা বলে ওঠে ভাইয়া অসময়ে জ্বালানোর জন্য টাগেই সরি বাট ইট সার্জেন্ট মারিয়া আপু অভি ভাইয়াকে একসাথে দেখে আপনার ভাইয়ের ট্রাগ হওয়ার কারণ কি আপনি কিছু জানেন অনেক কিছুক্ষণ চুপ করে থাকে মেকি হেসে প্রসঙ্গটা এড়িয়ে যেতে বলে ওদের দেখে রাগ হবে কেন অন্য বিষয়ে হয়তো ট্রেগে আছে ভাবি বাদ দিন এসব কথাট। ঘুরাঘুরি কেমন হল বলেন রাফার এবার সন্দেহটা গাঢ় হয় কিছু না হলে এডিয়ে যেত না দৃঢ় স্বরে বলে ভাইয়া এডিয়ে যাবেন না আমি তো এখন আপনাদেরই পরিবারের অংশ আমি তো তাই মনে করি অভিলাভ মারিয়া ভাবি রাফা কিছুটা অবাক হলেও বুঝে না ভালোবাসলে সমস্যাটা কোথায় তো সমস্যাটা কোথায় ভাবি মারিয়ার থেকে অভি ছোট প্রায় দু বছরের মতো অভির মা বাবা কখনোই মেনে নিবে না এটা আর মারিয়াও মনে হয় না অভির পাগলামোটাকে সাপোর্ট করবে মারিয়া মানলে আমরা চেষ্টা করতাম আর মেইন কথা প্রত্যুষের চাচার মেয়ে পিহার সাথে অভির বিয়ে ঠিক কেমনে কি বলেন রাফা এবার সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় অভির জন্য বেশ খারাপ লাগছে তার মারিয়ার মন্ট কথাটা তার জানতে হবে অন্যদিকে নিজের ঘর অন্ধকার করে বসে আছে প্রত্যুষ মেয়েটার উপর শুধু শুধু রাগ দেখালো বেশ খারাপ লাগছে এখন তারই বা কি করার ছিল এতটা রাগ ছিল বিরক্ত লাগছিল সবকিছু একবার ভাবলো রাফাকে ফোন দিবে আবার দোটানায় পড়ে গেল মনের সাথে যুদ্ধ করে এক সময় না পেরে ফোন লাগালই এদিকে রাফা চিন্তাই আছে লোকটা ঠিক আছে তো রাগের বসেট কি করে কেট জানে দুজন দুজনার ভাবনায় ব্যস্ত সূত্রটা এক একজন চিন্তা করছে অপরজন কি মনে করলো তার ব্যবহারে আরেকজন চিন্তা করছে রাগ কমেছে টকিট স্বামী স্ত্রীর সম্পর্কটা বুঝি এমনই তার মধ্যে যদি ভালোবাসা থাকে সেটা তো অন্যরকম সুন্দর আপনি ঠিক আছেন প্রত্যুষ প্রিয়তমার কথা শুনে মুহূর্তেই প্রত্যুষের সকল রাগ দুশ্চিন্তা দূর হয়ে গেল একটা কথার এত শক্তি প্রত্যুষ অনুতপ্ত স্বরে বলল আ ম সরি রাফা মাথাটা হঠাৎ করেই বিগড়ে গিয়েছিল তাই কথা বাড়ায়নি চলে এসেছি যাই হোক তুমি রাতে খেয়েছ না খেলে খেয়ে ঘুমিয়ে যেও এখন রাখছি কিছু কাজ বাকি আছে গুড নাইট রাফার কথা না শুনেই প্রত্যুষ ফোনটা কেটে দিল সদ্য প্রেমে পড়া মনটা নিমিশেই ভেঙে গেল রাফার একটুই তো কথা বলতে চেয়েছিল আর একটু সময় কথা বললে কি হতো দায়িত্ববোধ থেকে বিয়ে করলে বুঝি ভালোবাসা যায় না লোকটা তাকে ভালোবাসে আচ্ছা সে কি ভালোবাসে নাকি সম্পূর্ণটাই ভালো লাগা মোহ এত তাড়াতাড়ি প্রেমে পড়া যায় কথাগুলো ছোট্ট মাথায় ঝটলা পেকে গেল প্রত্যুষের এভাবে ইগনোর করাটা সে মেনে নিতে পারছে না মলিন মুখেই বলে উঠল আপনি খুব খারাপ প্রত্যুষ খুব খারাপ সে জানতে পারল তাদের বনভোজনের আয়োজন করা হয়েছে তবে তাকে ততটাও উৎসাহিত দেখা গেল না যতটা বন্ধুমহলকে দেখা যাচ্ছে তারা তো এখন থেকেই সব পরিকল্পনা করে রাখছে কি করবে কি পড়বে ইত্যাদি রাফা হয়তো পরিকল্পনায় অংশ নিত যদি না তার মাথায় প্রত্যুষের ভূত না চাপতোর মধ্যে কেটে গেছে দুদিন এর মধ্যে প্রত্যুষের সাথে কথা হয়নি সেনা হয় অভিমান করে ফোন দেয়নি প্রত্যুষের কি দেওয়া উচিত ছিল না সে তো ওই মানুষটার বউ বিয়ে করা বউ তাহলে এত অবহেলা কেন ভালোবাসা না থাকলো দায়িত্ববোধ থেকেও তো খুঁজ নিতে পারতো সে না হয় ভালোবাসা ভেবেই সান্ত্বনা পেত শ্বাস ফেললো রাফা ভালো লাগছে না কিছু তার একদিনে ভালয় বুঝতে পেরেছে ফেসে গেছে সে স্বামী নামক মানুষটার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে এই ফাঁদ থেকে বাঁচার উপায় নেই না সে বাঁচতে চায় রাফার ভাবনায় ফোরন কেটে রিমা বলল রাফু চল মারিয়া আপু ওদের কাছে যাই ওরাও যাবে নিশ্চয়ই মজা হবে বল রিমার কথায় মালাক বিরক্ত হয় সিনিয়রদের সাথে এত মিল তার পছন্দ হয় না হয়তো রাফার দেবর ননদ তাদের তো তেমন সম্পর্ক নেই তাহলে এদিকে মারিয়ার কথা শুনেই রাফার মনে পড়ে গেল সে মারিয়ার সাথে কথা বলতে চেয়েছে স্বামীর শোকে সে বেমালুম ভুলে গিয়েছে ঘাড় ঘুরিয়ে একবার সিনিয়রদের আড্ডাখানায় তাকাল ওই তো দেখা যাচ্ছে তুষার মারিয়াকে রাফা মাথা নেড়ে সায়ে জানিয়ে ঝটপট উঠে দাঁড়াল রাফাদের দেখেই তুষার হেসে বসার জায়গা দিল উল্লাসিত কণ্ঠে বলে উঠল আরে ভাবি তুমি ভাইয়ের সাথে ঘুরাঘুরি কেমন হলো বিব্রত হল রাফা আশেপাশে কত মানুষ শুনে ফেলবে আবার তুষারের আরেকটু কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল ভাইয়া আসতে বলেন শুনে ফেলবে আর আমি আপনার অনেক ছোট আগে যেমন নাম ধরে ডাকতেন এখনো নাম ধরে ডাকলেই খুশি হব রাফার কথায় তুষারের মুখটা ছোট হয়ে গেল একজনে বলে ভাবি ডাকতে নাম ধরে ডাকা যাবে না আরেকজন বলে নাম ধরে ডাকতে হালকা কেশে অসহায় দৃষ্টি ফেলে সায় জানাল তুষার পরে পরে দেখা যাবে রাফা হেসে বলল ঘুরাঘুরি তো জম্পেশ হয়েছে তুষার হেসে দিল রাফার কথার ধরনে। এত সময় মারিয়া চুপচাপ ছিল রাফা খানিকটা খেয়াল করেছে তবে কিছু বলেনি এখন ব্যাপারটা একটু বেশি ভাবাচ্ছে তাকে এদিক ওদিক তাকিয়ে অভিকে খুঁজল রাফা কিছুটা দূরেই বসে আছে অভি একটু পর পর এদিকে তাকাতেও ভুলছে না হেসে কথা বলছে পাশে বসা মেয়েটির সাথে রাফা সন্দেহজনক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকাতেই রাফা ঠোঁটের কোণে হাসি ফুটল তার আর বুঝতে বাকি নেই মারিয়ার মন খারাপের কারণ জেলাসি মানে মারিয়ার মনেও অভির প্রতি অনুভূতি আছে কিন্তু মেয়েটা কোনো এক কারণে প্রকাশ করছে না তাকেই কিছু একটা করতে হবে কথাগুলো ভেবে পাশে বসা মালাককে খোঁচা দিল বিরক্তি নিয়ে তাকালো মালাক পাশেই তো বসে আছে খোঁচা দেওয়ার কি আছে রাফা মালাকের কানের কাছে ফিসফিস করে বলল আমি এখন যা বলবো তুই শুধু হা হা করবি আমার সাথে উল্টাপাল্টা কিছু বলবি না মালাক মাথা নাড়াল রাফার এরকম কথা মানে গুরুত্বপূর্ণ কিছু তাই সেও আর দিরুক্ত করল না রাফা মারিয়ার দিকে তাকিয়ে বলল আপু তোমার সাথে আমার কিছু কথা আছে গুরুত্বপূর্ণ কথা অভির থেকে চোখ ফিরিয়ে মারিয়া রাফার দিকে তাকালো দৃষ্টিতে জিজ্ঞাসা রাফা খানিক্ষণ চুপ করে রইল ভবিষ্যতের কথা তো সে জানে না যেভাবে এগোতে চাইছে এগোক সে কি রিলেশনে আছে মারিয়ার ভ্রু কুচকে এল হঠাৎ এমন বলছে কেন মেয়েটা সন্দেহ কণ্ঠে বলে উঠল কেন বলতো না মানে মালাকের খুব পছন্দ হয়েছে অভিভায়াকে চমকে তাকালো তুষার মারিয়া দুজনের নরম দৃষ্টি মালাকের উপর মালাক নিজেও থতমতো খেয়ে গেছে কি বলে এই মেয়ে এখন তাকে কে বাঁচাবে এই তুষারের থেকে মারিয়ার মুখটা একদম ছোট হয়ে গেছে কার বা ভালো লাগবে ভালোবাসার মানুষটার বিষয়ে এমন কথা শুনতার বুকের উপর মনে হচ্ছে এক মন বোঝা চাপিয়ে দিয়েছে কেউ তবুও মারিয়া নিজেকে শান্ত রেখেছে মালাকের জন্য তার বেশ খারাপ লাগছে মেয়েটাকে কিভাবে বলবে সে যাকে পছন্দ করে তার অন্য কারোর সাথে আগেই বিয়ে ঠিক হয়ে আছে তার যেমন কষ্ট হয় মেয়েটার ও কি কষ্ট হবে মুহূর্তেই মারিয়ার চোখ ছলো ছলো করে উঠল আর কারো চোখে ধরা না পড়লেও রাফা চোখ এড়িয়ে গেল না তার নিজেরও খারাপ লাগছে অসাধ্য কিছু সাধন করার মজাই আলাদা চেষ্টা করতে ক্ষতি কি মারিয়া হুট করে দাঁড়িয়ে গেল কিছুটা মেকি হেসে বলল তোমরা থাকো আমি একটু আসছি হঠাৎ করেই কাজ পড়ে গেল পরে কথা হবে কেমন আর এক মুহূর্ত ও দাঁড়ালো না সে তুষার কিছুক্ষণ মারিয়ার যাওয়ার পথে তাকিয়ে মালাকের দিকে তাকালোট সে এখন কাচুমাচু হয়ে বসে আছে মালাক চোখ তুলে এক পলক তুষারের দিকে তাকালো মলিন হাসল তুষার ধক করে উঠল মালাকের বুক মানুষটার হাসিটা তার কেন এমন লাগছে তুষারও মারিয়ার পিছু হাঁটা ধরে বন্ধুমহল অবাক দৃষ্টিতে সব দেখে চলছে তারা কিছুই বুঝতে পারছে না তুষার উঠে যেতেই এক প্রকার ঝাঁপিয়ে পড়ল মালাকের উপর রিমা কিছুটা আক্রোশ নিয়ে বলল এই ছিল তোর মনে আমাদের জানালি না কেন রাফা কিছু বলবে তার আগেই রনি মালাকের মাথায় গাঠটা দিয়ে বলল কথা বল বদ মায়া তলে তলে এতদূর আমরা জানি না তাই তো বলি মাঝে মাঝে তুমি কোথায় হারিয়ে যাও রনির কথায় রাফা অবাক হয়ে মালাকের দিকে তাকালো হারিয়ে যায় মানে সে কি ভুল করে সত্যটাই বলে দিয়েছে কি সর্বনাশ নয়ন কিছুটা শক্ত কণ্ঠে বলল বিষয়টা বাড়াবাড়ি হচ্ছে ওদের কাছে এটা বলা একদম ঠিক হয়নি দেখলেট না কেমন করে চলে গেল সবার দিকে তাকিয়ে মালাক ধমকে বলে উঠল আমাকে তো বলতে দিবি নাকি আমি মুটেও অভিভায়াকে পছন্দ করি না গ্রাফা কেন বলল আমি সত্যি জানি না আমি বলছি দাঁড়া একটু সময় রাফার কথায় সবাই উৎসুক হয়ে তাকিয়ে রিলট একে একে সব কথা বলার পর সবাই যে প্রচণ্ড অবাক হয়েছে দেখেই বুঝা যাচ্ছে এর মধ্যে হাবিবা বিজ্ঞদের মতো বলল মারিয়া আপুর না হয় কারণ আছে তবে তুষার ভাইয়া এমন করে চলে গেল কেন হাবিবার কথায় মালাক আমতা আমতা করতে লাগল যার ফলে সন্দেহের তীরটা ওর দিকেই ছুটল মিনমিন কণ্ঠে মালাক বলল ভাইয়ার সাথে যেদিন ঘুরতে গেলি সেদিন তুষার ভাইয়া আমাকে প্রপোজ করেছে চুপ হয়ে গেল সবাই কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে যার যার গন্তব্যে হাঁটা ধরল রাফার মন কিছুটা হলেও ভালো হয়েছে পরবর্তী কাজ করতে তাকে প্রত্যুষের বাড়িতে যেতে হবে পিকনিক থেকে এসেই কাজটা করবে সে হলের কাছাকাছি যেতেই তার সামনে একটি গাড়ি এসে থামল দু পিছিয়ে গিয়েই রাফা কটমট দৃষ্টিতে গাড়িটির দিকে তাকায় এভাবে কেউ গাড়ি থামায় অল্পের জন্য লাগল না তার গাড়ি থেকে নেমে আসা ব্যক্তিটাকে দেখে রাফার রাগ যেন তরতর করে বেড়ে যায় হিংস্র চোখে ব্যক্তিটাকে পরক করলেও তার কোনো হেলদোল নেই আজ যেন অনেকটা সাহস নিয়েই এসেছে রাফা শান্ত শক্ত কণ্ঠে বলল এসব কি ধরনের ব্যবহার মি নিবিড় ভদ্রতা সব ভুলে গেছেন নাকি এখন পর্যন্ত গাড়িটাও ঠিক করে চালাতে পারেন না নিবিড় হাসল গ্রাফার এমন রূপ যেন তার খুবই পছন্দের গ্রাফার নিকট এগিয়ে এসে বলল এভাবে কথা বলো না প্লিজ তোমার এমন রূপ দেখলে বারবার প্রেমে পড়ি আচ্ছা তা কয় মাসের জন্য প্রেমে বলে উঠে আচ্ছা বুঝলাম আপনি অনুতপ্ত কিন্তু আমার যে কিছু করার নেই সত্যি বলতে আমি আপনাকে কখনোই ভালোবাসিনি নিবিড় আপনি আমার ভালো লাগা জাস্ট বন্ধুর মতো ছিলেন না আপনার জন্য আমার মনে আলাদা কোনো মায়া ছিল কখনো দেখেছেন আপনার সাথে কথা বলার জন্য ছটফট করতে সেরকম কোনো কথাই আমাদের হতো না শুধু দেখা হলে একটু কথা হতো আপনার চলে যাওয়ার কারণ ছিল তাই আমার জেদ চেপেছিল অনেক ছেলেই নিজের গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হলে এমন করে এর জন্য অনেক মেয়েকেই সাফার করতে হয় তা হয়তো আপনারা জানেন না অনেক মেয়ে মেনেট নিতে পারে না ডিপ্রেশনে চলে যায় একসময় ডিপ্রেশন থেকে মৃত্যুর পথ বেছে নেয় এর জন্য সমাজ কিন্তু মেয়েদেরকেই দোষ দেয় অথচ দোষের ভাগিদার আপনারা ছেলেরা এই কারণেই যেদের বসে আপনার সামনে কান্নাকাটি করেছি যাতে আপনি আমার কাছে ফিরে আসেন আর আমি আপনাকে একটা শিক্ষা দিতে পারি আপনি ফিরে আসলেন ঠিকই তবে ছয় মাস পর আপনার প্রপোজে আমি সেদিন কত আনন্দ পেয়েছিলাম বুঝাতে পারবো না কারণ একটাই যে যেদের কারণে এই ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া সেটা পূরণ হয়েছে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কথা তাই বলছি আমাকে ভুলে যান আপনার জীবনও রঙিন করতে কেউ না কেউ আসবে কথাগুলো বলেই চুপ হয়ে যায় রাফা মাথা নত করে দাঁড়িয়ে থাকা নিবিড়ের দিকে এক পলক তাকিয়ে গেটের দিকে হাঁটা ধরে ফুট করে নিবিড় কিছুটা চেঁচিয়ে বলে উঠে আচ্ছা মেনে নিলাম তবে তুমি কার জীবন রঙিন করছো তুষারের কোন ভাই দাঁড়িয়ে যায় রাফা কপালে ভাজ পড়ে হঠাৎ এমন কথা বলল কেন মুহূর্তেই মনে পড়ল তুষারে ভাবি ডাকের কথা যা ভাবল তাই হল মনে মনে তুষারকে আহতারা চীনে নিবিড়ের দিকে তাকায় মুচকি হেসে বলে সেটা না হয় আপনার অজানা থাকুক একদিন হুট করেই চমকে দিব তবে তার জীবন আমি নয় বরং সে আমার জীবন রঙিন করেছে তার সাথে কথা বলার জন্য ছটফট করতে বাধ্য করেছে তার কথা ভাবতে বাধ্য করেছে সর্বশেষ তার প্রেমে পড়তে বাধ্য করেছে মানুষটা যে এমনই শুধুই ভালোবাসা যায় মুখকে উপেক্ষা করে ভেতরে চলে যায় রাফা দীর্ঘশ্বাস ফেলে নিবিড় চোখটা কেমন জ্বালা করছে কেন যে আগে বুঝতে পারল না এই মেয়েটাকে সে ভালোবাসে না হলে এই বিরহ হয়তো তাকে সহ্য করতে হতোট না নিবিড় গাড়িতে উঠে বসে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে তার মনে উকি দিচ্ছে হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত উক্তিটি ভালোবাসা একটা পাখি যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায় আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায় ঝকঝকে অন্তরিক্ষে অসংখ্য তারকারাজির মেলা রূপালি থালার মতো পূর্ণ চাঁদটাকে আকাশের বুকে বিশালতার এক উপমা মনে হচ্ছে এতটা ক্লান্ত সে কোনোদিনই অনুভব করেনি তবে আজ কেন শুধুমাত্র রাফা নামক মেয়েটি তার ফোন ধরছে না বলে সুখ্রিদ মুখ ফিরিয়ে নিয়েছে বলে সুখ ধরা দিচ্ছে না নাকি তার ভাবনায় অগোছালক বৃহৎ দৃষ্টি শূন্যে রেখেই বেকনিতে রাখা মাঝারি সাইজের চেয়ারে বসে প্রত্যুষ আরেকবার চেষ্টা করতে ক্ষতি কি পুনরায় সুখ্রিদ নামক নম্বরটাই ডায়াল করে না ধরছে না বিরস মুখে আকাশে দিকে তাকাতে যেও ফিরে আসে সে এই তো ধরেছে ঝটপট কানে গুজে দেয় ফোন অপর পাশ থেকে সালামের আওয়াজ আসছে ছোট্ট করে সালাম ফেরায় প্রত্যুষ্ট তারপর নীরবতা দুজনই নিজেদের মধ্যে কথা সাজাতে ব্যস্ত একসময় প্রত্যুষী নীরবতা ভেঙে বলে উঠে কি করছিলে এতক্ষণ আমি সাওয়ার নিচ্ছিলাম তাই ফোন ধরতে পারিনি দুঃখিত তার জন্য কিছু বলবেন রাফার কথায় স্পষ্ট চাপা অভিমান টের পায়ে প্রত্যুষ হাসি ফুটে মুখে তার ফোন না করাই মেয়েটা মন খারাপ করেছে অভিমান করেছে তাহলে নিশ্চয়ই মেয়েটি তাকে নিয়ে ভেবেছে মুহূর্তেই ক্লান্ত শরীর মন পুলকিত হয়ে যায় আবার যেন ভেতর থেকে সুখ সুখ ফিল হচ্ছে মুচকি হেসে বলে উঠে কিছু না বললে বুঝি ফোন করা যায় না প্রত্যুষের কথা বলার ধরনটা রাফার অন্যরকম লাগে লোকটা কি খসমেজাজে আছে হয়তো যাবে না কেন অবশ্যই যাবে তবে আপনি তো দরকার ছাড়া ফোন করেন না তাই বললাম এই কথাতেও প্রত্যুষ রাফার অভিমানের গভীরতা টের পায় ঠোঁটের কোণ থেকে যেন হাসি সরছেই না কৌতুক করে বলে উঠে মিসেস প্রত্যুষ হাওলাদার কি চাচ্ছে মি প্রত্যুষ হাওলাদার তাকে দরকার ছাড়াও ফোন দিক রাফা বেশ লজ্জা পায় অভিমান জানাবে না জানাবে না করে দাখিল করেই ফেলল এখন লোকটা তার সাথে মজা নিচ্ছে কি বলবে ভেবে পায় না রাফা তাই চুপ করেই রইল অপর পাশ থেকে প্রত্যুষ ঠিক বুঝল প্রিয়তমা লজ্জা পেয়েছে হালকা শব্দ করেই হেসে উঠল সে রাফার লজ্জা যেন দ্বিগুণ হল রাফাকে আর লজ্জায় ফেলল না প্রত্যুষ দেখা যাবে মেয়েটা আর কথায় বলবে না শুধু কাচুমাচু করবে তাই কথা ঘুরিয়ে বলল পিকনিক যাচ্ছ বলে হ্যাঁ একদিনের সফর অ্যাডভেঞ্চার বলতে গেলে প্রকৃতির মাঝে আমরা কি কি রহস্য আবিষ্কার করতে পারি তারই ক্যাপচার করতে হবে যাটা সর্বাধিক ভালো এবং ইউনিক হবে তাকে পুরস্কৃত করা হবে এবং যুবদলের সদস্য করা হবে রাফা স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল প্রত্যুষ বুঝতে পেরেছে রাফার এত খুশির কারণ যুবদলের সদস্য হওয়ার জন্যই মেয়েটা এত খুশি তার মধ্যে ফটোগ্রাফিও মেয়েটা দারুণ পারে ভাবনার মাঝেই আবার রাফা মলিন কণ্ঠে বলে উঠে কিন্তু একটা সমস্যা আছে প্রত্যুষ ছবিগুলোর সাথে নিজস্ব মতামত অ্যাড করতে হবে কিন্তু আমি এরকম সাজাতে পারি না তেমন কি হবে এখন রাফার মুখে নিজের নাম শুনে আবার থমকায় প্রত্যুষ এই নামে তো সবাই ডাকে তবে এত মায়া মায়া লাগে না তো নাকি মেয়েটা তার হৃদয়ের সুখ বলে এমন মনে হচ্ছে রাফার চিন্তা দেখে প্রত্যুষ হাসে কিছুটা বিজ্ঞদের মতো বলে উঠে সাজাতে কেন হবে তুমি ছবিগুলো যখন ক্যাপচার করবে তখন তোমার মনে ছবির প্রতি যা ফিল আসবে সব নোট করবে আমি তো আছি সুন্দর করে সাজিয়ে দিব এখন আর মুখ কালো করে রাখতে হবে না রাফার মাথা থেকে ডজন খানেক চিন্তা নেমে গেল তাকে আর হারায়কে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে বাকি নিয়তি ই ঠিক করুক এত কথার মাঝে রাফার মারিয়া অভির কথাটা মনে পড়ে প্রত্যুষকে জানানো উচিত বলতে গিয়েও থেমে যায় সে সে জানতে পেরেছে বলে অনেককে যদি বকা দেয় তাকে যদি ভুল বুঝে যদি ভাবে বিয়ে না হতেই তার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছে এতে চরম অপমানিত হবে সে এর থেকে ভালো প্রত্যুষের মনোভাব আগে জানুক তারপর না হয় সে এগোব কথাগুলো ভেবেই রাফা খানিক গম্ভীর করে নেয় নিজেকে এই বেটা মিষ্টি কথায় উত্তর দিবে নাট সেদিনের রাগের কারণ এখনও জানতে পারিনি প্রত্যুষ এতক্ষণের ভালো লাগাটা নিমিশেই তিক্ততায় পরিণত হল প্রত্যুষের যেসব সে ভাবতে চায় না সেসবই তার সামনে বারবার কেন আসে রাফার প্রতি রাগ দেখাতেও তার খারাপ লাগে হাজার বার অনুতপ্ত হয় সে নিজের মধ্যেই নিজেকে বারবার ধিক্কার জানায় মেয়েটার তো কোনো দোষ নেই যে কেউই কারণ জিজ্ঞেস করত এখানে রাফা তো তার বিয়ে করা বউ কিছুটা রাগান্বিত স্বরেই বলে উঠে এত কিছু জানতে হবে না তোমার মারিয়ার আশেপাশে আমি অভিকে দেখতে চাই না কথাগুলো বলে থামল প্রত্যুষ্ট রাফা প্রত্যুষের গলার স্বর শুনেই চমকে গেছে ব্যাপারটা তার গোলমেলে লাগছে প্রত্যুষের এত রাগার কারণ সে কিছুতেই বুঝতে পারছে না মারিয়া আপুর আশেপাশে অভিকে দেখলে তার কি এটা ঠিক অভি ভালোবাসে মারিয়া আপুকে এটাও ঠিক ওরা দুজন কাজিন একসাথে হতেই পারে তাই বলে প্রত্যুষ কেন এটা ইজিলি নিচ্ছে না তাহলে কি মারিয়া আপুর প্রতি প্রত্যুষের মনে অনুভূতি আছে মারিয়া আপুকে ভালোবাসে এর জন্যই মেনেট নিতে পারছে না তাকে মায়ের কথায় বিয়ে করেছে প্রত্যুষ বুকের ভেতর ধরাস করে উঠে রাফার সূক্ষ্ম এক চিনচিনে ব্যথাটের পায় বুকেট গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে কথাও বের হচ্ছে না মুখ দিয়ে এর মধ্যেই প্রত্যুষ তারাহুরো ভাবে বলে উঠে অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো শুভরাত্রি মাথায় হাজারো চিন্তার জটা নিয়ে বসে আছে নিজের মনে করার উপর তো সে কারো ক্যারেক্টার নির্ধারণ করতে পারে না সুশীল কোনো প্রমাণ না পেলে সেও মানুষটিকে কিছু বলতে পারবে না আর ভালোবাসা তো অপরাধ নয় হয়তো তার মনে একজনের প্রতি ভালোবাসা ছিল তা অতীত সে এখন বর্তমান অতীতের জন্য সে বর্তমানকে হেলা করতে পারে না তার উচিত স্বামীর মনে নিজের জন্য জায়গা সৃষ্টি করা সেখানে সে অভিমান নিয়ে বসে আছে আগে তো এমন ছিল না সে সব কিছু বিচক্ষণতার সহিত সমাধান করত সেখানে এত আবেগী হল কখন প্রেমে পড়েই কি তার এত অধঃপতন ভালোবাসা কি তাকে দুর্বল করে দিচ্ছে আচ্ছা ভালোবাসা সত্যিই কোনো প্রেমিক প্রেমিকাকে দুর্বল করে দেয় নাকি সে আসল প্রেমটাই এখনো বুঝতে পারেনি এমন অনেক রকম ভাবনায় নিজেকে জড়িয়ে নিচ্ছে রাফা দিশা খুঁজে পাচ্ছে না কিন্তু সে এটা বিশ্বাস করে একবার যে সম্পর্কে সে জড়িয়েছে তা ভাঙার নয় না সে ভাঙতে দিবে অলস ভঙ্গিমায় উঠে দাঁড়ালো শেঠ ফ্রেশ হওয়াটা জরুরি ভার্সিটিতেও যেতে হবে আজ একটু তাড়াতাড়ি ভার্সিটি যাবে মারিয়ার সাথে কথা বলা জরুরি হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে প্রত্যুষ এক হাত তার কানে ফোনে কথা বলছে শেঠ কথা বলা শেষ হতেই কান থেকে ফোন নামিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে আবার ফোনটা কানে তুলে নেয় সে কোনো ঝামেলা রাখতে চায় না সরাসরি কথা বলাটা জরুরি ভার্সিটির পথে বেরিয়েছে রাফার হলের গেইট বেরোবে হঠাৎ করেই ফোন বেজে উঠে তার ফোনের উপর প্রত্যুষ নামটা দেখে দাঁড়িয়ে যায় সে সব চিন্তা ভাবনা যেন নিমিশেই হারিয়ে যায় ফোনটা তুলে কানে ধরে অপর পাশ থেকে প্রত্যুষ গম্ভীর কণ্ঠে বলে উঠে নিবির আবার ডিস্টার্ব করেছে তোমাকে কপালে সূক্ষ্ম এক ভাজ পড়ে রাফার এই লোক কি তার পেছনে গোয়েন্দা লাগিয়েছে নাকি নিজেও কিছুটা গম্ভীর স্বরে বলে কথা বলতে এসেছিল ডিস্টার্ব নয় আপনি আমার পেছনে লোক লাগিয়েছেন প্রত্যুষ চুপ হয়ে যায় প্রত্যুষ মেয়েটা কি মাইন্ড করবে করলে করুক তাতে ওর কি সে বউকে নিয়ে চিন্তায় থাকে তাই লোক রেখেছে ভাব নিয়ে বলে উঠে বউ যদি রাজনীতি করে জামাই আর কি করবে কতটা টেনশন হয় বুঝবে না তুমি যাই হোক সাবধানে থাকবে আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার নিজের সেফটি আমি নিজে করতে পারি রাফার কথায় রাগ হয় না প্রত্যুষের রাফা যে তার উপর রেগে আছে সে জানে তাই হেসে বলে উঠে আমার দায়িত্ব এটি রাফা হালালভাবে পুরোপুরি যখন তুমি আমার হয়েছ তখন থেকে তুমি দায়িত্বের এক অংশ তুমি চাইলেও কি আর না চাইলেও কি আমার জীবনের এক অনবদ্য অংশ তুমির যার সাথে আমি সারা জীবন থাকার বদ্ধ হয়েছি তাকে একলা ছেড়ে দিই কি করে বলো আর তুমি যে পেশা বেছে নিয়েছ তার প্রতি তোমার ধারণা খুব অল্প এই দেখছো এক লোক তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে হুট করেই সে তোমার পিঠ পিছে ছুরি মারবে কাউকে বিশ্বাস করতে নেই তাই অন্যদিকে নিজের মন না দিয়ে নিজের লক্ষ্যের দিকে মন দাও তোমার মন দোটানায় পড়ে গেছে রাফা সাবধান হয়ে যাও এখনই যে সম্পর্ক তোমাকে দুর্বল আমি আজ আমার অনুভূতিটাকেই গ্রহণ করলাম মিস্টার প্রত্যুষ এই মানুষটা তাকে গড়ে তুলছে যেমনটা তার বাবা তাকে করে বাধ্য ছাত্রীর মতো বলে উঠে আমি আজ আমার অনুভূতিটাকেই গ্রহণ করলাম মিস্টার প্রত্যুষ আমার অনুভূতিটা বলছে মস্তিষ্ক এবং মন পুরোটা জুড়েই লড়াই করার এক উদ্দীপনা ভাসছে হাসল প্রত্যুষ মেয়েটি তাকে ভালোবেসে ফেলেছে সে টের পাচ্ছে খুব করে এই যে জটিল এক সত্য তার সামনে তুলে ধরল না আছে দ্বিধা না আছে সন্দেহ এর মধ্যেই রাফা হুট করে বলে উঠল আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি প্রত্যুষ আমার প্রাক্তন রাফা ঢের বিশ্বাস মানুষটা তাকে ভুল বুঝবে না যতটুকু সে চিনতে পেরেছে রাফার কথায় প্রত্যুষের কোনো ঠেলদোল্ট নেই যেখানে সে জানে তার বউ তাকে ভালোবাসে সেখানে প্রাক্তন কোনো মেটার করে না ভাবালেশ বলে উঠে আমার কাছে বর্তমানের সাথে অতীত ও বিশেষ এক জায়গা নিয়ে জীবনের সাথে জড়িত থাকে অতীতের থেকেই আমরা শিখতে পারি হলফ কোরেট বলতে পারবো মিসেস প্রত্যুষ প্রত্যুষকে ভালোবেসে ফেলেছে অতীত যদি না থাকত মিসেস প্রত্যুষ এত তাড়াতাড়ি টের পেত না এম আই রাইট মিসেস প্রত্যুষ খট করে ফোন কেটে দেয় রাফা লজ্জারাঙা মুখ নিয়ে হাঁটতে শুরু করে মনের মধ্যে এক ঝাঁক সুখোপাখি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে ফোনটা হাতে নিয়ে কিছু একটা লিখে মেসেজ পাঠিয়ে দেউট রাফার কাজে প্রত্যুষ শব্দ করে হেসে দেয় ঈশোস কাছে থাকলে বউয়ের লজ্জারাঙা মুখশ্রী দেখতে পারত নিশ্চয় তার জন্যই বলে বিয়ে করে বউকে দূরে রাখতে নেই হঠাৎ ম্যাসেজের টুং শব্দে স্বাভাবিক হয় প্রত্যুষ সে তো আর ভালোবাসে নাট শুধুমাত্র দায়িত্ব বলে ম্যাসেজটা দেখে ভ্রু কুচকে আসে শুধুই দায়িত্ব এইট মেয়েটা যদি জানত তার ভালোবাসার অনেক আগেই সে ভালোবেসেছে হারানোর ভয়ে খুব তাড়াতাড়ি নিজের করে নিয়েছে মেয়েটা কি খুশি হতো তার উচিত একটু জানানো ব্যস্ত হাতে টাইপিং করতে শুরু করে পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হল যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুর স্তব্ধ হয়ে রাফা ম্যাসেজটার দিকে তাকিয়ে থাকে চারপাশের সবকিছু যেন তুচ্ছ তার একমাত্র কাজই হচ্ছে ম্যাসেজটা বারবার রিপিট করা মানুষটা তাকে ভালোবাসে সত্যি দেখছে তোষে চোখ বুঝে নিজেকে ধাতস্থ করে রাফা সে আবারও ভুল মারিয়াকে নিয়ে কিসব ভেবেছে মনে পড়তেই অনুতপ্ত হল সে মনের মধ্যেই থাকেটা কি দরকার ভুলগুলো তুলে ধরে সম্পর্কের মধ্যে ইতস্তত বোধানার ম্যাসেজটা পাঠিয়েই প্রত্যুষ পুরো ঘর পাইচারি করতে থাকে বড্ড অস্থির লাগছে তার সে কি ভুল করে বসল মেয়েটা আবেগে পড়ে যদি দুর্বল হয়ে পড়ে সে তো নিজেকে ক্ষমা করতে পারবে না আবার হঠাৎ করেই ভাবে কেন দুর্বল হবে মেয়েটা তো ম্যাচিউর নিজের লক্ষ্য সে ঠিক পূরণ করবে দরজায় দাঁড়িয়ে ছেলের অস্থিরতা দেখে চলছে মিসেস আমিরাতুন নিসা ছেলের শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইলেও মন সায় দিল না শব্দ করে ঘরে ঢুকে পড়ল মাকে দেখে প্রত্যুষ নিজেও শান্ত হয়ে বসল বাচ্চাদের মতো বলে উঠল রাফাল আভমি আম্মু মিসেস আমিরাতুন নিসা বিরক্ত হলেন এই ছেলে না বউ ভালোবাসে বলে এখন ফ্যাচ ফ্যাচ করে কান্না করে কিছুটা বিরক্ত কণ্ঠে বলে উঠে তোমার বউ তোমাকে না ভালোবেসে কাকে ভালোবাসবে প্রবলেম তো সেখানে না আম্মু প্রবলেম হচ্ছে আমিও বলে দিয়েছি ভালোবাসি ছেলের কথায় চোখ কপালে মিসেস আমিরাতুন নিসার ভালোবাসি বলেছে তাই এমন অস্থির হতে হবে কেন অপ্রসন্ন কণ্ঠে বলে উঠে দিন দিন তুমি পাগল হচ্ছ ভোর আবলতা বল বোকছ সমস্যা তো দেখছি না আমি না পেঁচিয়ে সহজ ভাষায় বলট মায়ের বিরক্তি বুঝেও প্রত্যুষ চুপ রইল প্রকার পাত্তায় দিল না অসহায় কণ্ঠে বলে উঠল এখন আমার বউ চাই আম্মু রাগ করতে গিয়েও হেসে ফেললেন মিসেস আমিরাতুন নিসা ছেলে তার বউকে ছাড়া থাকতে পারছে না যখনই শুনেছে বউ তাকে মেনে নিয়েছে ভালোবেসে ফেলেছে তখনই শুরু হয়ে গেছে ছটফট তবে এখন তো এটা হওয়ার নয় ছেলেকে সহজ ভাষার বুঝালে বুঝবে না মুখটাকে যথাসম্ভব গম্ভীর করে বলল পাগলামি করো না ভোর মাহতিম ভাইকে আমি কথা দিয়েছে রাফা যখন চাইবে তখনই সবাই জানবে ওয়াদাভঙ্গ করা আমার কাজ নয় সামলাও নিজেকে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলছ না আমার কোনো দোষ নেই আম্মু তোমাদের কবিগুরুই আমার সর্বনাশ করেছে তুমি যদি প্রহর শেষে আলয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ এটি না শোনাতে না আমার চৈত্রের সর্বনাশ হতো না আমি এমন হতাম এই দেখো তোমাদের কবিগুরুই আবার বলেছেন বিবেচনা করবার বয়স ভালোবাসার বয়সের উল্টো পিঠে দেখেছ তুমি তোমাদের কবিগুরুই সব সর্বনাশের মূল আমাকে এসব বলে লাভ নেই মিসেস আমিরাতুন নিশা তবদা খেয়ে ছেলের দিকে তাকিয়ে রইল কি ধুরন্ধর তার ছেলে মায়ের সাথেও নিজের মাইন্ড গেইম খেলছে হঠাৎ করেই তার মনে হল প্রত্যুষ কবিগুরুর বিশেষ কিছু উক্তি জানে অবাক হয়ে বলল আইকা এন্ড বিলিভ ভোর তুমি আর বাংলা সাহিত্য বললাম তো আম্মু সব দোষ তোমার কবিগুরুর সর্বনাশ করে তো পার পাবে না তাই আমিও তাকে নিয়ে গবেষণা শুরু করলাম আর যাই হোক আমার আম্মুর পছন্দের কবিকে তো ভুল প্রমাণ করা যায় না তাই আমি এতটা ডেসপারেট সব তোমার জন্য আম্মু তবুও তুমি আমাকে বুঝতে পারছো না কি আশ্চর্য ছেলের কথায় হাসতে গিয়েও গম্ভীর রিলেন মিসেস আমিরাতুন নিসা মায়ের মুখশ্রী দেখে প্রত্যুষ নবজাতক শিশুর ন্যায় চুপ রইল মিসেস আমিরাতুন নিসা মেকি চাপা রাগ প্রকাশ করে বললেন আর যাই করো নিজের লিমিট ক্রস করো না ভোর আমার ছেলে বলে কিন্তু ক্ষমা পাবে না আমার ওয়াদা রক্ষার ভাগিদার তুমিও মাথায় রেখো মায়ের কথায় মুখ ছোট হয়ে যায় প্রত্যুষের এক কথা বার মনে করানোর কি আছে এতে তার প্রেমিক মন্ট যে খণ্ড খণ্ড হয়ে যায় তার মা কি বুঝতে পারে সে তো আর বউকে চুমু দিতে যাবে না যে লিমিট ক্রস করে ফেলবে তার বউ সে বৈধ চুমু খেতেই পারে এতে কার কি এলোমেলো ভাবনা ঠেলে মুখে হাসি ফুটিয়ে বলে উঠল আচ্ছা তাই হোক তোমার ওয়াদা রক্ষা করেই না হয় আমার জিত হোক যার উপর সবটা সেই ওয়াদার শিকল ভাঙুক আমি তো শুধু পেছনে থাকব বাকা হাসলো প্রত্যুষ্ট মিসেস আমিরাতুন নিসা নিজেও খানিকটা হাসলেন রাফার জন্য বড্ড মায়া হচ্ছে তার এই ছেলে যে বউকে কাছে পেতে কি কি করবে আল্লাহ মালুম আরো কিছুক্ষণ ছেলের সাথে আড্ডা দেয় সে দুপুরের আগেট কোনো কাজ নেই তাদের তাই আজ দিনের বেলা মা ছেলে জমিয়ে আড্ডা দিতে পারছে আজ একটু সকাল করেই ভার্সিটি এসেছে রাফা তার বন্ধুমহল আসতে এখনো ঢের বাকি খিদেও পেয়েছে খুব তাই সে একা এটাই ক্যান্টিনের দিকে ছুটলোট দুটো সিঙ্গারা অর্ডার দিয়ে নিরিবিলিতে ফোন টিপতে লাগল ফোন টিপেও শান্তি পাচ্ছে না আজ প্রত্যুষের পাঠানো মেসেজটা আরো কয়েকবার পড়ল এত ভালো লাগছে কেন চিৎকার করে সবাইকে জানাতে ইচ্ছে করছে তার মনের অনুভূতি চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল রাফা ক্যান্টিনের এই ভ্যাবসা গন্ধ যেন তার কাছে অমৃত লাগছে সিঙ্গারা দেখেই পেটের খিদেটা বেড়ে গেল রাফার পাশেই ফোনটা ফেলে রেখে কামড় বসালো আহা নিরিবিলি পরিবেশে ভালয় লাগছে কিন্তু এই নিরিবিলি পরিবেশকে উশৃঙ্খল করতে কয়েক জোড়া পায়ের আবির্ভাব ঘটল রাফা টেবিলের সামনে এক পলক তাকিয়েই চোখ নামিয়ে নিল রাফা নিজের মতোই খেতে থাকল রাফার আচরণে নিবিড়ের বন্ধুরা কিছুটা বিব্রত হল তবে কিছু বলল না একজন মেয়ে নরম কণ্ঠে বলল এখানে একটু বসতে পারি রাফা এই মেয়েটা আনিকার সাথেই ছিল সেদিন রাগ হলেও রাফা চুপ রিলোট সবার দৃষ্টি তার উপরেই সায়ে দাঁড়িয়ে আছে বলে তাচ্ছিল্য কণ্ঠে বলল ক্যান্টিন তো আমার কেনা নয় মিস রাফার রাগার ও তারা টের পেল খুব একটা ঘামালো না বিষয়টাই সবার মুখের আদলেই চিন্তার ছাপ একজন ছেলে গড়িমসি করে বলল নিবিড়ের সাথে তোমার কথা হয়েছে রাফা ভ্রুকুচকে এলো রাফার আজব প্রশ্ন তার সাথে নিবিড়ের কথা হবে কেন এই লোকগুলো তাকে কি মনে করছে নিবিড়ের প্রেমিকা আজকের দিনটায় সে কোনোভাবেই রেগে থাকতে চায় না স্পেশাল একটা দিন তার তাই শান্ত হয়ে বলল আমি মি নিবিড়ের বন্ধু বা প্রেমিকা নয় যে তার সাথে কথা হবে জিজ্ঞেস করার কারণ দেখো রাফা আমাদের নিবিড় বলেছে আগের ঘটনা কালকে থেকে নিবিড়ের ফোন অফ ওর বাবা মা ও চিন্তিত কখনো এমন করে নাও তাই তোমার কাছে এসেছি ভীষণ বিরক্ত রাফা আগের কথা টেনে আনার কি প্রয়োজন আনিকা রাফার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে রাফার এসব একদম সহ্য হয় না অকারণে তার সাথে কেউ রাগারাগি করলে সে মেনে নিতে পারে না কিছুটা রাগী গম্ভীর কণ্ঠেই বলল আগের ঘটনা যেহেতু বলেছে এও বলেছে ওটা কোনো রিলেশন ছিল না জাস্ট টাইম পাস আপনাদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে নিজেদের মূর্খ প্রমাণ করবেন না আর আপনি মি সানিকা নিজের চোখ এবং মস্তিষ্ক দুটোই সামলান অকারণে কেউ আমারই সামনে আমার দিকে রাগ পোষণ করুক একদম পছন্দ করি না আমি সিনিয়র মানব তখন অন্যায় জাস্ট অন্যায় আপনার সকল নিবিড়ের সাথে না আমার বন্ধুত্বের সম্পর্ক না প্রেমের সম্পর্ক অজহত আমাকে নিজের শত্রু বানাবেন না ফল একদম ভালো হবে না এবার আপনারা আসতে পারেন বেশ সুবিধা করতে না পেরে কিছুটা আক্ষেপ নিয়েই নিবিড়ের বন্ধুমহল চলে যায় রাফার মুডটাই নষ্ট হয়ে গেছে চোখ বন্ধ করে আবার ভাবতে বসে প্রত্যুষের কথা সফল ও হয় সে প্রত্যুষের মুখটা চোখের পাতায় ভেসে উঠতেই মন ভালো হয় যায় রাফার কিছু সময় যেতেই উপস্থিত হয় বন্ধুমহল গম গম করে উঠে পরিবেশ আড্ডায় ব্যস্ত হয়ে যায় সবাই রাফা চুপচাপ শুনতে থাকে একসময় সেও চাপা উত্তেজনা ধরে রাখতে না পেরে বলে উঠে আই ফল ইন লাভ গাইশ হঠাৎ এরকম কথায় চমকে উঠে সবাই হাবিবা বোকার মতো বলে উঠে হায় হায় কি বলি সেসব তোর বিয়ে হয়ে গেছে ভুলে গেছিস প্রত্যুষ্ট ভাইয়া তোকে মেয়ে তারা চিহ্ন রে দিবে দেখিস রাফা হ্যাবলার মতো তাকিয়ে রইল হাবিবার দিকে বোকার হদ্দ টাকি ভেবে বসেছে পাশে বসা নয়ন মাথায় গাঁটটা দিয়ে বলে উঠল মায়া তোর মুখ বন্ধ কর না শুনেই কথা বলিস প্রত্যুষ ভাইয়ের চামচার দরকার নেই তাই তোর মুখ বন্ধ করলেই আমরাট খুশি হব নয়নের কথা শেষ হতেই রিমা কথাটি বলে উঠল ফুসে উঠল হাবিবার এত বড় অপমান তাকে করতে পারল বীরবীর করে কিছুক্ষণ বকে একাই চুপ হয়ে গেল সে অবশেষ রাফা মুখ খুলতে পেয়ে বলল আমি আমার একমাত্র জামাইয়ের প্রেমেই পড়েছি আর জানিস উনি না আমাকে ভালোবাসে কথাটা বলেই লজ্জারাঙা হাসি দিয়ে ফোনটা এগিয়ে দিল রাফার খুশি দেখে ওরাও হাসলো। রিমা রাফার ম্যাসেজ বক্সে আরেকটা নম্বর থেকে প্রেমের মেসেজ দেখে ভ্রুকুচকে তাকালো রাফার দিকে রাফা তখন লজ্জা পেতে ব্যস্ত সন্দেহ কণ্ঠে ফোনটা এগিয়ে দিয়ে বলল এটা কার নম্বর এত সুন্দরভাবে প্রেম নিবেদন কে করেছে রাফার তখন মনে পড়ল সে রাতের কথা সবাইকে বিনা দ্বিধায় খুলে বলতেই রনি বলল ফোন দিয়ে দেখ তোকে রাফা ইতস্তত করে ফোন দিতে যাবে তার আগেই মালাক বলল তোর ফোন থেকে না নয়নের ফোন থেকে দেট তোকে নিশ্চয় চিনবে যদি নাট ধরে মালাকের বুদ্ধিতে সবাই প্রসন্ন হল নয়ন নিজেই ফোন নম্বরটা তুলে ফোন লাগাল দুবার রিং হওয়ার পরেই কেউ ফোনটা ধরে বলল হলোকে কে বলছেন আর সবাই চুপ রিলেও রাফা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে কণ্ঠটা তার অতি পরিচিত খট করে ফোনটা কেটে দিয়ে বিস্ময় নিয়ে বসে রিলোট সবাই যে অবাক হয়ে তাকিয়ে আছে তার কোনো ধ্যান নেই একসময় রাফা চাপা স্বরে বলল প্রত্যুষ হাওলাদার গভীর জলের মাছ বেটায় বিয়ের আগে থেকে ভালোবাসে অথচ আমাকে বুঝতে দেয়নি সবাই এবার হইহি করে উঠল রাফার তো মনে হচ্ছে খুশিতে মরেই যাবে অন্যদিকে প্রত্যুষ বিরক্তি দৃষ্টি ফেলেট ফোনের দিকে তাকিয়ে আছে কেন্ট সে ফোনটা ধরল সিক্রেট সিমে পরিচিত ছাড়া কেউ ফোন দিবে না তার মাথায় একটুও আসলোট না যার জন্য ধরাট পড়েই গেল এক হিসেবে ভালয় হয়েছে বউ বুঝুক তার বর তাকে কত ভালোবাসে তবেই না শিকলটা ভেঙে দিবে কথাগুলো ভেবে ফোন দিতে গিয়েও থেমে গেল প্রত্যুষ রাতে করবে ফোন এখন যে বন্ধুমহল আছে সাথে বেশ বুঝতে পারছে তাই ছোট্ট করে একটা মেসেজ পাঠালো এত প্রেমময় ও নাতিশীতোষ্ণ কেন তুমি গ্রীষ্মের এই তৎপোরা রোদের মধ্যে তোমাকে যে বড্ড প্রয়োজন তোমার সুধা পানে না হয় একটু তৃষ্ণা মেটাবো তুমি না হয় তৃপ্তি পেও ক্ষতি কি ঈষৎকে পেয়ে উঠল রাফার শরীর লজ্জায় আর্স্ট হয়ে গেল সে লোকটা নিজের খোলস ছেড়ে বেরিয়েছে এমন রূপ যে তাকে এত পোড়াবে আগে জানলে কিছুতেই প্রকাশ করত না নিজেকে বড্ড আফসোস হচ্ছে রাফার এই যে তার এখন লোকটাকে দেখতে ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে ভালোবাসা প্রকাশ না হলে এতটাও প্রগাঢ় হতো না সে বড্ড আফসোস হচ্ছে তার ভার্সিটির শেষ ভাগে দাঁড়িয়ে আছে অভি মারিয়া অভির চোখে স্পষ্ট অসহায়ত্ব ফুটে উঠেছে মারিয়ার চোখ মুখে রাগ জোর করে মারিয়াকে এখানে এনেছে অভি অভির কোনো কথায় শুনতে চাইছে না মারিয়া অভির চোখ ছলছল করে উঠে এত ভালোবাসার পরেও মানুষ কিভাবে উপেক্ষা করতে পারে মেয়েটা কি বুঝে তার হৃদয়ের দহন যদি একটু বুঝত মেয়েটার অবহেলায় তার ভেতরটা জলে পুড়ে খাক হয়ে যায় তাহলেও কি মেয়েটা এমন করত দূর দূর করে তাড়িয়ে দিত অভির আর কোনো রেসপন্স না পেয়ে মারিয়া শান্ত কণ্ঠে বলে উঠে দেখ অভি আমি তোর বড় সম্পর্কে আপু হয় তাই সম্মান দিতে না পারলেও অসম্মান করবি না আমি চাইছি না এসব নিয়ে অশান্তি হোক অভির রাগ হয় বারবার আপু আপু বলেট এই মেয়েটা কি প্রমাণ করতে চাইছে কিছুটা রাগ নিয়ে মারিয়ার হাত চেপে ধরে অভি ব্যথায় চোখ মুখ কুচকে নেয় মারিয়া রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে অভি আমি তোমাকে কখনই বড় আপুর নজরে দেখি না মারিয়া তাই জোর করে আপু হতে চেও না আমার অনুভূতির মূল্য তোমার কাছে না থাকলেও আমার মনে তা আমার ভালোবাসাকে অসম্মান করার রাইট আমি তোমাকেও দিইনি মারিয়া চুপ করে থাকে অভিহাতের বাঁধন আলগা করে নেয় এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে নরম স্বরে বলে উঠে এত কেন পোড়াচ্ছ মারু এই দহন যে আর নিতে পারছি না কেন বুঝতে পারো না তোমার অবহেলাগুলো আমার ভেতরে যে ক্ষত রসৃষ্টি করেছে পারবে ভালো করে দিতে তার একমাত্র ঔষধ যে তুমি একটু ভালোবাসলে কি হয় আমাকে ভালোবাসতে হবে না শুধুট মেনে নাও একবার হাজার লোকের সাথে লড়াই করতে রাজি একটা বার সুযোগ দিয়ে দেখো না সবাইকে আমি মানিয়ে নিব প্রমিশ অভির স্পর্শে শরীরে যতটা না কাপুনির সৃষ্টি করেছে অভির বলা প্রত্যেকটা কথাট মারিয়ার বুকে আগুনের কুণ্ডুলি হয়ে জ্বলছে সে নরম হয়ে যাচ্ছে না তাকে নরম হলে চলবে না না হলে এই ছেলেকে সামলানো যাবে না এক ঝটকায় অভির থেকে দূরে সরে আসে মারিয়া কিছুটা চেঁচিয়ে বলে উঠে আমার থেকে দূরে থাক অভি নিজের লিমিট ক্রস করিস না কতবার বলবো আমি তোকে ভালোবাসি না ভালোবাসি না তোকে আমি চাই না নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক দ্বিতীয়বারের মতো ঘটনাগুলো রিপিট আমি করতে চাই না আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি অভি আমার থেকে দূরে থাক না হলে প্রত্যুষ ভাইয়াকে বলতে বাধ্য হব আগের থেকে দ্বিগুণ রেগে যায় অভি তাকে ভয় দেখাচ্ছে এই মেয়ে সে প্রত্যুষকে ভয় পায় সম্মান করে মানুষটাকে কিন্তু ভয় সে কাউকেই পায় না মারিয়ার থেকে দ্বিগুণ চেঁচিয়ে বলে উঠে আমার ভালোবাসাকে এবারও পায় ঠেলে ভুল করলি মারিয়া এর খেসারত তোকে দিতে হবে বারবার প্রত্যাখ্যান হয়েও ফিরে এসেছি তোর কাছে আমার কি দোষ এখানে ভালোবাসি বলেই তো এত অবহেলা সেই ক্লাস টেন থেকে ছয়টা বছর তোর পেছনে অনবরত ঘুরে যাচ্ছি খুব দেমাগ তোর না ভালোবাসা পেয়েও কুকুরের মতো বারবার তাড়িয়ে দিয়েছিস তবুও ঘুরে গেছি আসলে তোদের মতো মেয়েরা ভালোবাসা ডিজার্ভই করে না পস্তাবি তুই মারিয়া খুব করে পস্তাবি ভালোবাসার জন্য ছটফট করেও তুই ভালোবাসা পাবি না আমার ভালোবাসাকে তুই অপমান করলি না এই ভালোবাসা পাওয়ার জন্যই তুই ছটফট করবি মিলিয়ে নিস চলে যায় অভি পেছনে তাকানোর প্রয়োজন মনে করে না পেছনে তাকালে হয়তো ছয় বছরের কষ্ট এক নিমিশেই হাওয়া হয়ে যেত তার একতরফা ভালোবাসা যে তারই গমন পথের দিকে চোখের জল ফেলে তাকিয়ে আছে অভিদৃষ্টি সীমার বাইরে চলে যেতেই ঝরোঝরো করে কেঁদে দেয় মারিয়া পাগলের মতো কান্না করতে থাকে কতটা বছর ধরে তার মনের মধ্যে লুকিয়ে রাখা ভালোবাসাটা যত্ন করে রেখেছে কাউকেই জানতে দেয়নি একটুও বুঝতে দেয়নি অভিত নিজের ভালোবাসা প্রকাশ করতে পারছে কিন্তু সে সে কাউকেই বলতে পারে না হৃদয়ে যে ক্ষত কয়েক বছর নিয়ে ঘুরছে তার উপশম কি কোনো দিন হবে নিজেকে স্বাভাবিক করে ন্যায় মারিয়া সন্দেহী চোখে এদিক ওদিক তাকায় পাছে না কেউ দেখে ফেলে কেউ নেই এদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্লাসের দিকে চলে যায় এত বছরে যেমন লুকিয়ে রেখেছিল এবার ও সে পারবে মারিয়া চলে যেতেই আড়াল থেকে বের হয় রাফা ও তার বন্ধু মহল ক্লাসের দিকেই যাচ্ছিল তারা ফুট করে মালাকের চোখে পড়ে মারিয়াকে টেনে নিয়ে যাচ্ছে অভি সুযোগ বুঝে তারাও পিছু নেই বুদ্ধি করে সম্পূর্ণটা ভিডিও করতেও ভুলে না এই ভিডিওটাই রাফার প্রথম হাতিয়ার হবে দুটো হৃদয়কে জোড়া দিতে রাফার ঠোঁটের কোণে হাসি ফুটে দুজনের ভালোবাসা দেখে বয়স কখনো ভালোবাসার পথে বাধা হতে পারে না চলবে